নিশ্চিন্তে থাকেন, মনে করেন আপনার কাম হয়ে গেছে। মানে আজই পাবো তো? আবার কয় আইজি, আরে 10 মিনিটের মধ্যে পাইবেন। পরীক্ষা ভালো দিছেন, ইন্টারভিউ ভালো দিছেন, চাকরি হইব নাকি? আরে আটকায় তো ছিল টাকা লেগা, ভিতরে গিয়া বড় সাহেবের হাতে টাকাটা দিব, চিঠি টাইপ হইব, 10 মিনিট পরে আপনি ভিতরে গিয়া অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আসবেন। এটাই পৃথিবীর নিয়ম। তুমি আমাদেরকে তোমার রূপ দিয়ে খুশি করবে, আমরাও তোমাকে খুশি করব। দরকার হলে তোমাকে 15-র জায়গায় 25,000 টাকা বেতন দেব। আমরা বেতন দিয়ে যাব আর তুমি আমাদের খুশি করে যাবে। গিভ অ্যান্ড টেক। এখনো আসছে না, দেখি তো। কোথায় যাচ্ছে? হ্যাঁ, এমডি সাহেবের সাথে দেখা করতে। স্যার তো আজ মিনিস্ট্রিতে গেছেন, এখনো আসেননি। আসেন নাই? তাছাড়া অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে ওনার রুমে যাওয়া নিষেধ। কিন্তু শামসু যে একটু আগে এমডি সাহেবের কাছে এলো। শামসু? হ্যাঁ, শামসুদ্দিন। তার তো এখন চাকরি নেই, মাঝে মধ্যে আসে, একটু আগে এসে ওই দিক দিয়ে বেরিয়ে গেছে। তুই বসের গায়ে হাত দিয়েছিস? যেখানে যাই সেই একই দৃষ্টি, একই ইশারা, কখনো কায়দা করে, কখনো সরাসরি। আজ দিয়েছি ঠাস করে এক চর। তার রেজাল্ট তো দেখলি, সময় মতো আমি না এলে কি হতো বলতো? তোর কি হলো? শুনলে কষ্ট পাবি। মানে? বাবার প্রভিডেন্ট ফান্ড থেকে তোলা টাকাগুলো এক প্রতারক মেরে দিয়েছে। এখন উপায়? মামাকে কি বলবি? কোনো একটা উপায় তো বের করতেই হবে। মেরা জুতা হয় জাপানি, ইয়ে পতলুম হিন্দুস্তানি, সার পে লাল টোপি, ফির ভি দিল হয় বাংলাদেশি হ্যায়। মেরা জুতা হয় জাপানি, ইয়ে পতলুম হিন্দুস্তানি। আসিফ তুই? আরে হন, উপায় আসমান দেখেও পড়ে না, মাটি ফুটকেও বাইরে না, উপায় তৈরি করিয়া লইতে হয়। আরে তোর মতো একজন রে পাইলে, আর সঙ্গে যদি কাজলের মতো সুন্দরী থাকে, তাই তো আমরা লালে লাল হইয়া যাবো। টাকাই টাকা। কেমন করে? যেমন করিয়া সাহেদের টাকা গেছে ঠিক তেমন করিয়া ওর টাকা গেছে পিছলাইয়া মোরা ধর্ম সাই দিয়া। মানে বুঝলাম না। মাইনি প্রতারণা, 2 নম্বর ধান্দা। তোর বাবারে কবি চাকরি হয়েছে, তারপর নাইমেজা মল্লগে মানুষ ঠকানের ব্যবসায়, এরপর দেখবি 1 মাসের মধ্যে যা গেছে এই চতুর্গুণ চলে আইছে। আর পিছে দেখতো না, 2 নম্বরই না করিয়া বড় লোক হয়েছে কয়জনে, তুমিও থাকবা আমাগো লগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে, তুমি আমি একই আছি,
দুজনে যাচ্ছিলাম আগে। আই এতগুলা টাকা তুমি পাইলে কই? হ্যাঁ হাই রে কপাল, শহরে আমার কিছু নাই দেখে মনে করছো? গ্রামও কিছু নাই, চারটা গরু বেচা 1,00,000 টাকা লই আইছি তোমার বাপের দহানার লাগিয়া। নগদ টাকা দেখবো মাইয়ার আমার হাতে তুললা দিব? নগদ টাকা দেখে এখনকার বাবারা মেয়েকে বরের হাতে তুলে দেয় না মাঝে। নগদ টাকা শেষ হতে কতক্ষণ? কোন কি শাহেদ ভাই, আমি তো আশায় রইছি। শোন, এখনকার বাবারা পাত্রের আয় ইনকাম দেখে। তুই তো শহরে কিছুই করতে পারলি না, ধান বেচা টাকা আনলি আর খরচ করলি। এইবার করুম কি করবা? বিজনেস। এই দুটো বান্ডিল দিয়ে ঢাকা শহরে ব্যবসা হবে? কেন, ছোট দিয়ে শুরু করু, মহল্লার মাথায় বড় রাস্তায় একটা দোকান দু, যাতে বিনার বাপে আইতে যাইতে আমার ইনকাম দেখতে পাস। তাহলে একটা কাজ কর। কি? তুই একটা ভ্রাম্যমান দোকান দে। ভ্রাম্যমান দোকান? হ্যাঁ, দেখিস না বিভিন্ন জায়গাতে, আরে কত জায়গাতেই তো আছে, ওই যে বেইলি রোড, উত্তরা, টিএসসি, সংসদ ভবনের সামনে, মোহাম্মদপুর। আর কই দেব না, উচ্চি উচ্চি রুটি ভাজি গরুর চাপ হুজুরি নানান পদের খাওন বিক্রি করে। তাই আমার হাতেরটা যদি মাইসে একবার খায় তাহলে আর কোরআনে খাইব না। ঠিক বুঝেছিস, ওই রকম একটা দোকান আমাদের মহল্লার সামনে রাস্তায় শুরু কর। কিন্তু ওই রকম দোকান পামু কই? আহা, চিন্তা করিস না, আমার এক বন্ধুর এইরকম দোকান আছে, তার কাছে নিয়ে গেলে সে একটা ব্যবস্থা করবে। ব্যবস্থা তো একটা করতেই হইবে, যেই রকম দোকান আপনি চাইতে আছেন দাম তো বেশি পড়বে। কত পড়বো? 6,00,000 তো পড়বেই সাহেব। দেখ আসিফ, ওর কাছে আছে মাত্র 1,00,000 টাকা, তুই এর ভেতরে একটা ব্যবস্থা কর। তুই কইলে তো আর না করতে পারবো না, নিজের পকেট দিয়ে দিয়ে হইলো করতে হইবে। তয় বাকি টাকাটা মাসে মাসে শোধ করিয়ে দিয়েন। করবো ভাই করবো। সেদিক থেকে তুই নিশ্চিন্ত থাকতে পারিস। তয় টাহাটা দেন, কালকের মধ্যেই গাড়ি পাইয়ে যাইবেন। এই নেন ভাই, যান এখন ঘরে গিয়া নিশ্চিন্তে ঘুমাই টান, কাইলাইয়া গাড়িটা লই যাইয়েন। ফালি জুই চামেলি কামটা তালে তালে নাচ, আর পাঁচ মেশালি নেশার ঘরে রং লেগেছে মনে আজ। ফেরতে তে তোলারে খুশিতে মন ভোলারে, আমি যে শখের রং বাজ। ঝুম বারাবার ঝুম বারাবার ঝুম, ধুম্মা চালে ধুম্মা চালে ধুম, ঝুম বারাবার ঝুম বারাবার ঝুম, মচালে
আছি লাগছে বড় জোশ। দুই চামেলি কামটা তালে তালে নাচ পাঁচমিশালি নেশার ঘরে রং লেগেছে মনে আজ রাতে তে তোলারে খুশিতে মন ভোলারে আমি যে শখের রং বাজ ঝুমবারা পারে ঝুমবারা পারে ঝুম ধুম্মা চলে ধুম্মা চলে ধুম আরে আরে ঝুমবারা পারে ঝুমবারা পারে ঝুম নাচ নাচ ধুম্মা চলে ধুম্মা চলে ধুম ঝুমবারা পারে ঝুমবারা পারে ঝুম খুব ভালো বুদ্ধি করছো, মনে হইতেছে জম্বো জমিয়া তো গেছি, ভালো বেচা কিনে হইব, দিন দিন আর বাড়বো। খান খান মজা করে খান। এই যে স্যার, এই যে আমার গাড়ি। এই এটার মালিক কে? আমি আমি মালিক। তুমি মালিক? থানায় চলো, থানায় যামু কেন? চুরি করে আবার বলে থানায় যামু কেন? কিসের চুরি? আমি চোর না, নগদ টাকায় ব্যবসা করি। চোরের মার বড় গলা, তুই এই দোকান চুরি করে আনছস? খবরদার বাজে কথা কইবেন না স্যার। ওরে আপনি এই দোকান সহ থানায় লিয়ে যান, থানায় গিয়া পেদানি দিলে এই সব কথা বাইশ হয়ে যাবো। কইলি হইল, নগদ এক লাখ টাকা দিয়ে কিনছি। কয় কি, 10 লাখ টাকার গাড়ি আর ওই কিনছি 1 লাখ টাকা দিয়া? শুনছেন স্যার, শুনছেন চোরের কথা? শুনছেন পাগল না মাথা খারাপ? কি কি কইলি? আমি পাগল? আমার মাথা খারাপ? ওই তুমি পাগল, আমার মাথা খারাপ? আগে সন্দেহ ছিল চোর একটা। কিচেনটা কোথায়? কিচেন ওইদিকে। ও ভাই, ফুড ইন্সপেক্টর ম্যাডাম কি ভিতরে গেছে? কেন ভাই, কি হয়েছে? আর কয়টা আমার সিল মারিয়ে দিয়েছে, একটা একটা করে খাবারের দোকানে ঢুকছে, আর কোনো কিছু পেলেই হোটেল সিল করে দিচ্ছিল। মনে করছিলাম মহিলা মানুষ খায় দেয় না, এখন ওনার কাছে হুনি 1 লাখ দিলেই বলে খায়। না হলে তো আপনার মতো আমার রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যেত। এখন ম্যানেজ করিয়া মোড়াও খাওয়ান। বল কি, ভাই ম্যানেজ করেন, হোটেল বন্ধ হয়ে গেলে আমার মাথায় বাড়ি। আপনারা এখানেই দাঁড়ান, আমি একটু দফারফা করে আসি। যান। ভাই মোড়টা কিছু কইছে? আপনারটা সিল হয়ে গেছে, অনেক বেশি লাগবে আমার।
পুরা 1,00,000 ক্যাশ দেব দেব। আর দেরি করবেন না, জলদি আনেন। আচ্ছা নিয়ে আসছি। আদার গেলছে একদম পুরো। এটাও প্যাক করে দিন। জি মফিজ, এটাও প্যাক করে দাও। 16,990। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ম্যাডামকে ফোন দিচ্ছি। ম্যাডাম, আজাদ সাহেব। হ্যালো, শুনুন আজাদ সাহেব, এসব সাধারণ পেমেন্টে আমি কখনো ইনভলভ হই না। আমার ম্যানেজারকে বলাই আছে, 1 কোটির নিচে হলে ওকে করে দেবেন। আগের 2 কোটি টাকার চেকটা ক্যাশ করেছেন, গ্রেট, কালই আপনি বাকি 20,00,000 ক্যাশ করে নেবেন। এটা দেখুন। ওয়াও, এই ডিফ্রিজটাও দিয়ে দিন। জি ম্যাডাম। খলিল, এটা প্যাক করো। রুক্সি, 59,900। ইয়েস ম্যাডাম। টোটাল কত হয়েছে? 11,00,000 ম্যাম। ওকে, দিয়ে দাও। ওকে। জি জি ম্যাডাম। এনি প্রবলেম? না, মানে আমরা চেকে পেমেন্ট নেই না। আমি চেক ছাড়া পেমেন্ট করি না। আপনাদের সমস্যা হলে সব নামিয়ে নিন। রুক্সি, চেকটা নিয়ে নাও। না ম্যাডাম, ঠিক আছে। ও, দ্যাটস গুড। ড্রাইভার, চলো। ওয়ালাইকুম আসসালাম। আমরা শোরুমের অর্ধেক দামে মাল কিনি, তাতে সব মালের দাম হয় 5,50,000 টাকা। আমি পুরা 6,00,000 টাকা দিয়ে দিলাম, এই লোন। থ্যাংক ইউ। এরপরই যখন এইরকম মালামাল বেচবেন আমার খবর দিন। কিন্তু একবার যখন সম্পর্ক হয়ে গেল তখন আর অন্যদিকে যাবো কেন? চল সাহেব। আসি ভাই। হ্যালো, what's the problem man? এত গুলান টাকা নিয়া যাইবা, চোরাই মার্কেটে মাল বেইছা, কেমনে হয় কও? একাও দিবা, লগে এই সুন্দরীরও দিবা। আক্রমণ করলো, তাদের উদ্দেশ্য কি শুধুই টাকা? তোমরা না হয় মার খেয়ে পড়ে থাকতে, কিন্তু আমাকে যদি উঠিয়ে নিয়ে যেত তখন? আর একবার কাজল না করল না কাজল। এটাই হচ্ছে আমাদের কোটি টাকার প্রজেক্ট।
এখানে আবার কিসের প্রজেক্ট? একটা ভুয়া আবাসন প্রকল্প তৈরি করব। সেটা দিয়ে কি হবে? পত্রপত্রিকায় আকর্ষণীয় বিজ্ঞাপন হবে, স্বল্প আয়ের মানুষের জন্য সুবর্ণ সুযোগ, বাজার খরচে টাকা দিয়ে ঢাকার পাশে এক খণ্ড জমি, দেখবি দেখবি মহিলারা ছুটে আসবে জমি কিনতে। কার জমি এটা? সাগর চৌধুরীর। সাগর চৌধুরীর? কাজল, তুই কল্পনাও করতে পারবি না সে কত টাকার মালিক। একটা কথা বলবো শাহেদ? একটা কেন, দশটা বল। আমরা দুজনে বিয়ে পাশ করেছি, এই কয়দিনে যতটুকু এসেছে তা দিয়ে কিছু করেই তো বেঁচে থাকা যায়। বেঁচে হয়তো থাকা যায়, কিন্তু সুখে থাকা যায় না। এই ঢাকা শহরে সুখে থাকতে হলে টাকা লাগে, টাকা। সেই ছোটবেলায় ফুপু, মানে তোর মা মারা যাবার পর, সৎমার অত্যাচার থেকে রক্ষা করবার জন্য বাবা যখন তোকে আমাদের বাড়িতে নিয়ে এলো, সেদিন তোর মুখটা ছিল মলিন, বড় ব্যথা লুকিয়েছিল তোর চোখে। সেদিনই ভেবেছিলাম তোর মুখে হাসি ফোটাব। শাহেদ, কাজল, চুপি লুকোচুরি, চুপি চুপি লুকোচুরি, কেন মিছে প্রেম করি জানলে জানুক সবাই। পৃথিবী থাকুক নাই বা থাকুক আমি তোমাকে চাই, পৃথিবী থাকুক নাই বা থাকুক আমি তোমাকে চাই। ফাগুনে শ্রাবণে জীবনে মরণে থাকবে আমার, থাকুক নাই বা থাকুক আমি তোমাকে চাই, পৃথিবী থাকুক নাই বা থাকুক আমি তোমাকে চাই। দুজনে সুখের ভুবনে দুপা বাড়াই, পৃথিবী থাকুক নাই বা থাকুক আমি তোমাকে চাই।
আমি তোমাকে চাই, পৃথিবী থাকুক নাই বা থাকুক আমি তোমাকে চাই, পৃথিবী থাকুক নাই বা থাকুক আমি তোমাকে চাই। এটা হচ্ছে এয়ারপোর্ট, এখান থেকে ঠিক 2 কিলোমিটার দক্ষিণে গেলেই আমাদের আবাসন প্রকল্প। মিরপুর কিংবা উত্তরা থেকে মতিঝিল আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়, আর এখান থেকেও প্রায় একই সময় লাগবে। আর যদি রাস্তা যানজট মুক্ত থাকে তাহলে লাগবে আধা ঘন্টা। এত কাছে? হ্যাঁ, ভাবাই যায় না। এই যে এই এনে দেখেন, পুরো আবাসিক এলাকার আষ্টা ব্লক রাস্তার লেগিয়া 30 ফিট করিয়ে সারা আছে, কিন্তু প্লট আছে মাত্র 200টা। প্রত্যেকটা প্লট 2 কাঠা, এখনই বাড়ি করার উপযুক্ত। কত করে পড়বে? মাত্র 1,20,000 টাকা করে। 2 কাঠার এমন একটি প্লটের দাম 2,40,000 টাকা। ফর্ম ফিল আপ করে 10,000 টাকায় বুকিং দেবেন, এরপর প্রতি মাসে 5,000 টাকা, 4 বছর পার হবার আগেই শোধ। তবে 3 বছর পার হলে রেজিস্ট্রি করে জমি হস্তান্তর। আমরা কি জমিটা দেখতে পারি? ম্যাডাম, আমরা তো আর চাঁদে জমি বিক্রি করছি না, পৃথিবীতেই করছি। রুক্সির কাছে ফর্ম আছে, মাত্র 200টি ফর্ম আমরা বিক্রি করব 1,000 টাকা করে। যারা এই ফর্ম ফিল আপ করে জমা দেবেন তাদেরকে আমাদের নিজস্ব ব্যবস্থায় জমি দেখাবেন এই কোম্পানির চেয়ারম্যান। পছন্দ হয়েছে? হয়েছে মানে? ঢাকার এত কাছে, এমন সুন্দর জমি, এত সস্তায়, ভাবাই যায় না। এবার তাহলে যাওয়া যাক ম্যাডাম। আমার কিন্তু জায়গাটা খুবই ভালো লাগছে, মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকি। থাকবেন, 3 বছর পর বাড়ি বানিয়ে থাকতে পারবেন, জমিটা তো এখনই বাড়ি করার উপযুক্ত। চলুন ম্যাডাম, চলুন। এক্সকিউজ মি, আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? কে আপনি? একজন ছোটখাটো ব্যবসায়ী। খবর পেলাম এখানে নাকি একটা আবাসিক প্রকল্প হচ্ছে, তাই নিজেই দেখতে এসেছিলাম। ভাগ্য ভালো আপনাদের দেখা পেয়ে গেলাম। একটা প্লট কি পাওয়া যাবে? দেখুন, এখানে 200টি প্লট আছে, 200 ফর্মও বিক্রি হয়ে গেছে, এদের মধ্যে বেশিরভাগই টাকা জমা দিয়ে বুকিং দিয়েছেন। এই মুহূর্তে কাউকে নতুন করে প্লটের জন্য ফর্ম দেওয়া সম্ভব নয়। যে কজন টাকা দেননি তাদের মধ্যে কেউ যদি টাকা দিতে ব্যর্থ হয় তখন তো আমি কিনতে পারি। হ্যাঁ, কি বলেন আপনারা? আমার তো মনে হয় প্লট খালি থাকলে সবার আগে আপনাকেই দেওয়া উচিত। একটু চেষ্টা করে দেখুন না ম্যাডাম। এই মুহূর্তে সেটা বলা সম্ভব নয়, ব্যাপারটা আসলে অফিসের উপর নির্ভর করে। চলুন না, আমি না হয় আপনাদের অফিসে যাই, অফিসটাও চেনা হবে, আলাপটাও সারা যাবে। সরি, আমাদের মাইক্রোবাসে জায়গা হবে না, আসার সময় বেশি ঠাসাঠাসি করে আসতে হয়েছে। আরে সেটা কোনো সমস্যাই নয়, আমার গাড়ি আছে, ওই যে আপনি বরং আমার গাড়িতেই চলুন, তাতে ঠাসাঠাসি করে বসার কষ্টটা অনেক কমে যাবে। মাইক্রোবাস ওনাদের নামাতে নামাতে যাবে, আর আপনি আমার গাড়িতে সোজা অফিসে। তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু আপনি আর কিন্তু কিন্তু করবেন না তো, ভদ্রলোক এত করে যখন বলছেন তখন আর কষ্ট করে যাওয়া কেন? আপনার সঙ্গে ম্যাডাম তো আমাদের সঙ্গে আছেনই। আমি বরং ওনাদের নামিয়ে বাসায় যাই, আপনি ওনাকে নিয়ে অফিসে যান। চলুন। সামনে বামের রাস্তায় ঢুকবেন। কোন দিকে যেতে হবে সেটা আমি ভালো করেই জানি। মানে এই কি, আপনি বামে না গিয়ে সোজা যাচ্ছেন কেন? যেখানে যাব সেটা বামে নয়, সামনে গিয়ে হাতের ডান দিকে। আমাকে নামিয়ে দিন। নামতে যাচ্ছেন কেন? যাবেন না? কোথায়? থানায়। থানায় কেন?
আমি থানা যাব কেন? সেখানেই তো আপনার যাওয়া দরকার। যে জমিটা বিক্রি করার জন্য আপনি কাস্টমারদের সঙ্গে কথা বলছিলেন সেই জমিটার মালিক আমি। মানে আপনি? আমি সাগর চৌধুরী। সাগর চৌধুরী? আরে আরে এই যে, আরে এই যে ম্যাডাম। এই যে শুনুন, চক্ষুনুন, এই যে শুনছেন, কি মুসিবতে পড়লাম। এই যে শুনছেন, আমরা শুনছি, আর যা বোঝনের তাও বুঝে গেছি। মাইয়াটারে উঠায় আনছেন জোর কইরা, অজ্ঞান হইছে। দেখুন, আপনারা যা ভাবছেন ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা আমরা বুঝুম, আপনি মাইয়াটারে নামায়া দিয়া ফোটেন। সাহস আমির ভাইয়ের মাথায় বাড়ি, ধর হালারে। সঙ্গে কথা না বলে কোথাও যেতে পারবেন না আপনি, চলুন। আপনার মামাতো ভাই শাহেদের অনুরোধে আপনি এ কাজ করেছেন। আপনার মামা কি ব্যাপারটা জানেন? না। যখন উনি ঘটনাটা শুনবেন তখন কি হবে? মামাকে বলবেন না প্লিজ, উনি শুনলে ভীষণ কষ্ট পাবে। থানাতেও দেব না, মামাকেও বলবো না। তাহলে আপনাকে নিয়ে কি করা যায় বলুন তো? একটা কাজ অবশ্য করা যেতে পারে, আপনাকে সহি সালামতে বাসায় পৌঁছে দেয়া যেতে পারে, এতে তো কোনো সমস্যা নেই। এখনো চোখে পানি? থানাতে দিলাম না, মামাকে বললাম না, সহি সালামতে বাসায় পৌঁছে দিতে চাইলাম, তারপরেও কাজল কালো চোখে এত পানি থাকার তো কোনো কারণ দেখি না। আমি কাঁদছি না। তাহলে আমার চোখে আপনি যে পানি দেখছেন সেটা কান্নার পানি নয়, আপনার মতো একজন ভালো মানুষের সঙ্গে পরিচয় হওয়ার আনন্দের পানি। আজ আজ আপনার জায়গায় অন্য কেউ হলে আমার কি অবস্থা হতো বলতে পারেন?
হয়তো এতক্ষণ হাজতে থাকতাম, না হয় আত্মহত্যা করতে হতো। চুপ করুন, অমন কথা বলবেন না। আপনার মতো একটা সুন্দর মেয়ে আত্মহত্যা করে মরতে পারে না। চলুন উঠুন। করেছি প্রিয় জান।
আপনার মতো একজন মানুষকে একটু চা নাস্তা খাওয়ানোর অধিকার কি আমাদের মতো মানুষের নেই? তাহা কেন হবে, আমি আবার আসব, দেখবেন একদিন সকালবেলা এসে হাজির হব এবং আপনার এখানে নাস্তা খাব। আজ শুধু আপনাকেই দেখতে এসেছি। আমাকে দেখতে? হ্যাঁ, মিস কাজলের কথা শোনার পর আপনাকে দেখার ইচ্ছে হলো। বোনের মেয়ের জন্য এতটা মায়া আজকাল খুব কম ভাইয়েরই থাকে। দোয়া করেন বাবা, ওকে যেন একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারি। সবই আল্লাহর ইচ্ছা মামা। আজ আসি, অফিসে অনেক কাজ আছে। জি, আপনি কি রাতে অফিসে কাজ করেন? নিজের কাজ দিনে হোক রাতে হোক করতে তো হবেই। আজ চলি। আচ্ছা। না সলেমান, কোনো রকম যৌতুক দেয়া কিংবা নেয়াতে আমার মত নেই। দরকার হলে পাত্রের যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে পারি, তোমার মেয়ের বিয়ের পুরো খরচও আমি দিতে পারি, কিন্তু যৌতুক নয়। যৌতুক না স্যার, পাত্রের বাবা তার ব্যবসা বাড়ানোর দিকে কিছু টাকা চায়, এটাও এক ধরনের যৌতুক। এ ধরনের বিয়ের ফলাফল কখনো ভালো হয় না, এতে আমার কোনো সাপোর্ট তুমি পাবে না। আল্লাহ, আরে স্যার, আপনি আপনি আমাকে চেনেন? কি যে বলেন, চিনব না কেন, এত বড় বিখ্যাত লোক আপনি, তরুণ শিল্পপতি, একবার পত্রিকাতেও আপনার ছবি দেখেছি। হ্যাঁ, আসুন স্যার, আসুন, ভেতরে আসুন। থ্যাংক ইউ। এই স্যারা তো কত রকমের ধান্দা করে, তার লগে স্যারের কি সম্পর্ক? আপনি সেই চিট কাজলের মামাতো ভাই। প্লিজ স্যার, চিট বলেন, ধান্দাবাজ বলেন, যাই বলেন, কিন্তু কাজলের মামাতো ভাই বলবেন না, মনে বড় কষ্ট পাবো। কেন? সে ছোটবেলায় কাজল এখানে এসেছে, তারপর থেকে আমরা মামাতো ফুপাতো ভাই বোনের মতো বড় হইনি, বড় হয়েছে আপন ভাই বোনের মতো। বাবা বাবা তার নিজের সন্তানের মতোই কাজলকে মানুষ করেছেন। সেদিন কাজলকে পৌঁছে দিতে এসে আপনার বাবার সঙ্গে আলাপ করে মনে হলো তিনি খুবই ভালো মানুষ, আপনি এমন বাটপার হলেন কি করে? নিজে তো হয়েছেন, সহজ সরল বোনটাকেও আপনার ধান্দাবাজিতে লাগিয়েছেন, কেন? আসল কথা কি জানেন স্যার, বাবার চাকরির জীবন আমি দেখেছি, সৎ ভাবে চাকরি করেছে সারাটা জীবন, কি লাভ হয়েছে তাতে, কোন রকমের দিন পার করা, বিনা চিকিৎসায় আমার মায়ের মৃত্যু, সময় মতো আমার আর কাজলের স্কুলের বেতন না দিতে পারা, পরীক্ষার ফিসের জন্য অন্যের কাছে ধার করা, আমি না হয় ছেলে মানুষ দুটো শার্ট প্যান্ট আর স্পঞ্জের স্যান্ডেল নিয়ে চালিয়ে দিয়েছি, কিন্তু কাজল ও তো একটা মেয়ে, বান্ধবীরা কত সুন্দর সুন্দর জামা পরে আসত, ঈদে নতুন জামা ছাড়া আর কোনো জামাই কিনে দিতে পারতেন না বাবা, ওর কষ্ট আমি দেখেছি স্যার, দেখেছি ও লুকিয়ে লুকিয়ে কান্না, সহ্য হতো না স্যার, সহ্য হতো না, তাই মনে মনে ঠিক করেছিলাম ব্যবসা করে বড় লোক হব, ধুমধাম করে বোনের বিয়ে দেব, তারপর নিজে একটা বিয়ে শাদী করে সুখে শান্তিতে দিন কাটাবো, সেই ব্যবসার পুঁজি জোগাড় করার জন্যই আমি ধান্দাবাজি করেছি স্যার। কত টাকা হলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন? বুদ্ধি থাকলে অল্প পুঁজিতেই সম্ভব স্যার। সেটা কত ধরেন স্যার? লাখ বিশেক। আমি আপনাকে 30 লাখ টাকা দেব, আমার জমি দেখিয়ে যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদেরকে টাকা ফেরত দেবেন, বাকিটা দিয়ে ব্যবসা শুরু করবেন। সত্যি বলছেন? সত্যি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি কখনো মিথ্যে আশ্বাস দেই না, আজ বিকেলে আমার অফিসে আসবেন। কাজলকে দেখছি না? মাজারে গিয়েছে স্যার, খুব সকালে নাস্তা না করেই বেরিয়ে গেছে, কি নাকি মানত আছে তার। মানত? কাজল,
আপনি এখানে? আপনার টানে চলে এলাম। মানে? ভেবেছিলাম সকালে আপনার বাসায় গিয়ে নাস্তা করব, যেয়ে শুনলাম আপনি এখানে, তাই চলে এসেছি। চলুন। জি ইয়ে মানে না, চলুন আসুন। নামুন। এখানে? এটা তো ফাইভ স্টার হোটেল। তাতে অসুবিধা কি? এত বড় হোটেলে এমন সাধারণ পোশাকে যাওয়া ঠিক হবে না। আপনি যত সাধারণ পোশাকই পরেন না কেন, তাতেই অসাধারণ। সে তো শুধু আপনার চোখে, অন্যরা কি বলবে? আপনি আমার সঙ্গে যাচ্ছেন, কেউ কিছু বলবে না। তারপরও নিয়ম বলে তো একটা কথা আছে, আমার পায়ে কিছু নেই। পায়ে কিছু নেই মানে? সকালে নিয়ত করে খালি পায়ে বেরিয়ে গেছে, এই দেখুন। বেশ, আমিও তাহলে খালি পা হয়ে গেলাম। এ কি করছেন? আপনিও খালি পা, আমিও খালি পা, দুজনে একসঙ্গে খালি পায়ে ঢুকবো, সবাই ভাববে এটা সাগর চৌধুরীর লেটেস্ট খেয়াল। নামুন। চিকেন কারি, মিক্সড ভেজিটেবল আর কাশ্মীরি পরোটা। এনি জুস? হ্যাঁ, অ্যাপেল জুস উইথ রুম টেম্পারেচার। ওকে স্যার, থ্যাংক ইউ। কি মানত করলেন? এখন বলা যাবে না। কখন বলা যাবে? যদি কখনো আল্লাহ আমার চাওয়া পূর্ণ করেন তখন। আচ্ছা ঠিক আছে, মানতের কথা না হয় পরেই বলবেন, কিন্তু কাল আমাদের বাসায় নাস্তা করতে আসবেন। আপনার বাসায়? হ্যাঁ, আমি আজ আপনার বাসায় গিয়েছি নাস্তা করতে, কাল আপনি আমার বাসায় আসবেন, আমার মায়ের সঙ্গে নাস্তা করবেন। মায়ের সঙ্গে? তিনি ছাড়া এই পৃথিবীতে আমার আপনার কেউ নেই। আসবেন তো? আসব। সংসার করবে সাগর, ওর বউ ও নিজে পছন্দ করবে না। তাহলেই হয়েছে, হাফ সেঞ্চুরি বোধহয় আর করা হলো না। কেন হবে না? পছন্দের ছবিগুলো রোজ আমি ওর টেবিলে রেখে দিই, কোনো না কোনো ছবির উপর ওর চোখ তো পড়বেই। সাগর সাহেব যা ব্যস্ত, কোনো মেয়ের ছবির উপর চোখ ফেলবার সময় কোথায়? মা, কিরে খুব মুড়ে আছিস মনে হচ্ছে? তোমাকে একটা কথা বলতে চাই মা। কথা তো সারাদিনই বলিস, বাড়িতে বলিস, অফিসে থাকলে ঘন্টায় ঘন্টায় টেলিফোনে বলিস, কিন্তু কাজের কথা তো একটাও বলিস না। কোন কাজ? এই যে ছবি দেখি পছন্দ করার কাজ। ছবি দেখি কি আর পছন্দ করা যায়? যায় না, কারণ ছবিগুলো তোলা হয় কায়দা করে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিশেষ লাইট দিয়ে মেকআপ করে ছবি তোলে আধুনিক মেয়েরা। তাই মেয়ে দেখে পছন্দ করতে হলে জ্যান্ত দেখতে হবে। কি বললি? জ্যান্ত? হ্যাঁ হ্যাঁ, একেবারে জল জ্যান্ত। 32টা ছবি দেখিয়েছি, এখন এই 32 জনের বাড়ি বাড়ি গিয়ে আমি মেয়ে দেখে বেড়াবো নাকি? আরে তুমি যাবে কেন, মেয়েটা আসবে। মেয়েটা? হ্যাঁ মা, কাল সকালে তোমার গাড়ি গিয়ে মেয়েটাকে নিয়ে আসবে। কি নাম তোমার? কাজল। বাহ, সুন্দর নাম তো। তোমার বাবা কি করেন? নেই। নেই মানে? ছোটবেলায় মা মারা গেছেন, বাবা আবার বিয়ে করেন, সৎমার অত্যাচার থেকে বাঁচাতেই মামা আমাকে নিয়ে আসেন, এরপর বাবার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। দেখতেও আসে না? না, যার মা নেই তার আসলে কেউ থাকে না। আজ থেকে আর কোনোদিনও ভাববে না তোমার মা নেই, যখনই মায়ের কথা মনে পড়বে সোজা চলে আসবে আমার কাছে। আমি আজই সাগরকে বলব, যত তাড়াতাড়ি সম্ভব সে যেন আমার মেয়েটিকে চিরদিনের জন্য আমার ঘরে নিয়ে আসে। এ আপনি কি বলছেন? মায়ের মন যা চায় তাই বলছি মা, আমার কোনো মেয়ে নেই, আল্লাহ সে অভাব ঘুচিয়ে দিলেন,
আমার মেয়ে আছে, আমার সামনেই দাঁড়িয়ে আছে। মা, মা, বিনা, হয় বিনা, তুমি জেল থেকে ছাড়া পেয়া সোজা তোর কাছে আইছি। কোন মুখলো হয়েছো? আমার কি দোষ ক? আমি তো ব্যবসা করতে চাইছিলাম, ওই শালা বারবার গো পাল্লায় পড়ে ধরা খাইলাম। তুমি কি মনে করো এই ঘটনার পর বাজান আমারই তোমার হাতে তুইলা দিব? জিন্দেগি তো না, তাই আমরা যদি নিজেরাই নিজেকে হাত তুইলা লই তার আর কিছু করার থাকবো না। সর পালাই, বিয়া না করে আমি যাবো না। করুম তো, তরে লুয়ে পয়লাই কাজী অফিসে যাবো। হ্যারপুর কই যাইবা? বিমানবন্দর রেল স্টেশনের ওই পারে আমার খালার বাড়ি, ওইখানে পয়লা উঠু, দু চার দিন থাকিয়া তরে লুয়ে দেশে যাবো। ঠিক তো, আবার সে গায় জলদি রেডি হয়ে চলো। সময় আচ্ছা ভালোবাসার এখনই সময়। তুই আমার শীতের কাঁথা, বৃষ্টিতে মাথার ঝাঁথা, গরমে তুই ঠান্ডা জল রে, তোরে না দেখলে পরে পারি না থাকতে ঘরে, আমি তোর প্রেমেতে পাগল রে। তুই আমার গলার মালা, তুই হাতে সোনার মালা, তুই আমার কানে সোনার দুল রে, তুই আমার রঙে রঙে, তুই আমার সঙ্গে সঙ্গে, তুই আছিস তোর চিন্তা ভুল রে। পিঠের উপর ছাটা জল রে, মাদুর বিছাইয়া লণ্ঠন জ্বালাইয়া, এক ঘরে থাকবো দুইজনা, কি জাদু করিলা আমারে প্রাণে মারিলা, আরে ও কি জাদু করিলা আমারে প্রাণে মারিলা।
আমার জীবন সাথী, তুই আমার জীবন সাথী, তুই আমার জীবন সাথী, তুই আমার জীবন সাথী, তুই হবি বোলার আম্মা মাশাল্লাহ, আমি হব বোলার আব্বা মাশাল্লাহ, আরে বোলাই আমার বড় হইয়া করব একদিন সাথী, নাতি নাতনি হইলে আমরা হব দাদা দাদি, তুই আমার জীবন সাথী, আমার জীবন সাথী, তুই আমার জীবন সাথী। আমার খুব ভালো লাগছে যে আমার জমি দেখিয়ে আপনারা যে টাকা নিয়েছিলেন তা ফেরত দিয়েছেন। সব আপনার কৃতিত্ব স্যার, ভালো হবার সুযোগ দিয়েছেন বলেই আমরা নিজেদের প্রমাণ করতে পেরেছি। আমার একটা ছোট্ট কাজ করে দেবেন? এই আপনি কি বলছেন, একটা কেন, সুযোগ পেলে আমি আপনার হাজারটা কাজ করে দেব। কামটা কি স্যার? একটা ঘটকালি করতে হবে। ঘটকালি? আমি যা করি ঠিক তাই। কার ঘটকালি স্যার? আমার, আমি নিজেও বলতে পারতাম কিন্তু কাজলের মামা মানে আপনার বাবাকে সরাসরি বলতে একটু দ্বিধা হচ্ছে, আমি কাজলকে বিয়ে করতে চাই। এ আপনি কি বলছেন, আপনার মতো মানুষ বিয়ে করবে কাজলকে? এ তো কাজলের পরম সৌভাগ্য। আমি আমি আজই বাবাকে বলবো, যেভাবে হোক যেমন করে হোক তাকে আমি রাজি করাবো। যত দ্রুত সম্ভব বিয়েটা আমি সেরে ফেলতে চাই। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমি সব ব্যবস্থা করে ফেলবো। তবে তবে বাবা শিখলে মানুষ কাজলের ভবিষ্যতের কথা ভেবে অনেক প্রশ্নই তুলতে পারেন। যেমন 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 ধরুন ওই যে দেন মোহর কত হবে, তাছাড়া ভরণ পোষণের ব্যাপার আরো কত কি আছে না। দেনমোহর কত হলে আপনার বাবা ভরসা পাবেন বলে মনে করেন? আমি এসবের কি বুঝি, আপনি বলে দেন না কি বলবো। বলবেন দেনমোহর থাকবে এক কোটি টাকা। এক কোটি টাকা? এক কোটি। আর যা কিছু ব্যাপার স্যাপার আছে তা আপনার বাবার ইচ্ছা মতোই হবে। ঘটক সাহেবকে নিয়ে যান, উনি আলাপ করে সব ফাইনাল করে ফেলবেন। সুখে থাক মা, স্বামীকে নিয়ে সুখে থাকিস। যে পবিত্র বন্ধনে আজ বাঁধা পড়লে মরণের পরেও যেন সে বাঁধন অটুট থাকে। বোন মারা যাবার পর ওকে আমি নিজের মেয়ের মতো করে মানুষ করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। ও কথা কেন বলছেন, বোনের মেয়েকে আজ বোনের হাতেই তুলে দিচ্ছেন। সালাম কর। থাক থাক, আমার আজ আর কোনো কষ্ট নেই। কাজল তার মায়ের কাছে যাচ্ছে, নিজের ঘরে যাচ্ছে, এর চেয়ে বড় সুখ আমার জীবনে আর কিচ্ছু হতে পারে না। আসি ভাই, চলো মা। আসি মা। আমার মায়ের চুলের নিচেও তিন আঙ্গুল কপাল, সামনের বাড়ির মায়েরও তিন আঙ্গুল কপাল। আমার মায়া গেল কই আর সামনের বাড়ির মায়া যাইতেছে কই? শুধু কপাল থাকলেই হয় না চাচা, কপালের পেছনে মাথাটাও থাকতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
মোনাজাত করলে না? এটা হলো শুকরিয়া জানানোর জন্য নফল নামাজ। মহান আল্লাহ আমার জীবনে তোমাকে এনে দিয়েছেন, আমার চাওয়া পূর্ণ করেছেন। পবিত্র কলেমার বন্ধনে আমরা বাধা পড়েছি। সকালে ফজরের নামাজ পড়ব, সূর্য ওঠার পর আরও দু রাকাত নফল নামাজ আদায় করে তার দরবারে দুহাত তুলে চাইব। কি চাইবে? যেন সারা জীবন তোমাকে বুকে ধরে রাখতে পারি, তোমার কোলে মাথা রেখে মরতে পারি। আমার একটা অনুরোধ রাখবে? একটা কেন, তোমার সব অনুরোধই আমি শুনবো। আর অনুরোধই বা বলছো কেন, এ তো অধিকার তোমার উপর আমার, আমার উপর তোমার। মহান আল্লাহর ইচ্ছায় পবিত্র কলেমার শক্তিতে আমরা আমাদের অধিকার পেয়ে গেছি। একটা মানত করেছিলাম মাজারে গিয়ে। কি মানত? যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই প্রচন্ড ভালো লেগেছিল। তুমি আমাকে জেলখানায় পাঠাতে চেয়েছিলে, কিন্তু তোমার কথায় তোমার আচরণে আমি নিজে এক প্রেমের জেলখানায় বন্দী হয়ে গেছি। তুমি তো তোমার অবস্থান থেকে চেয়েছ, কিন্তু আমার মামার সাধারণ ঘরে শুয়ে যখনই তোমাকে চাওয়ার কথা ভেবেছি তখনই মনে হয়েছে অসম্ভব, এ যেন ছেঁড়া কথা শুয়ে রাজপুত্রকে পাওয়ার আশা। তাই মাজারে গিয়েছিলাম। আল্লাহর এক আউলিয়া যেখানে বসে প্রার্থনা করতেন সেখানে বসে আমিও আল্লাহর দরবারে দুহাত তুলে প্রার্থনা করেছি। কি চেয়েছিলে? তোমাকে। সেদিন আল্লাহর দরবারে দুহাত তুলে তোমাকে চেয়েছিলাম, মানত করেছিলাম যদি তোমাকে পাই, যদি আল্লাহ আমার চাওয়া পূর্ণ করেন তবে তবে বিয়ে করে তোমাকে কাছে পেয়েও আমি আমি এক মাস কুমারে জীবনযাপন করব। শুধু তোমার সেবা করব, আর কিছু নয়। আমি জানি এটা আমার জন্য খুব কষ্টের, বিয়ে করে স্বামীকে কাছে পেয়েও কুমারী থাকা অনেক অনেক বেশি কষ্টের। আমি সেই কষ্ট সহ্য করব, শুধু তোমার কষ্টের কথা ভেবে। তুমি যদি আমার জন্য আমাকে পাওয়ার জন্য মানত করে কষ্ট করতে পারো, আমি কেন পারবো না? আমার যা কিছু সবই যেমন তোমার, তেমনি তোমার যা কিছু সবই আমার। তোমার মানত আমার মানত। সাগর, হ্যাঁ কাজল, তুমি তোমার মানত পূর্ণ করবে, আমি তোমাকে সাহায্য করব। এক মাস তোমাকে পাওয়ার অপেক্ষায় থাকব। আশেপাশে লোক ছিল, তোর কিছু হয়নি তো? না না, মানুতে কথা বলতেই সাগর হাসি মুখে মেরে নিয়েছে। সত্যি বলছিস? তুই আমাকে অবিশ্বাস করছিস? কিছু হলে আমি কি তোকে ফোন করতে পারতাম, মুখ দেখাতে পারতাম তোকে? না মানে কাজল, রাগ করিস না কাজল, সারাটা রাত আমার যে কিভাবে কেটেছে তোকে বোঝাতে পারবো না। আমি বুঝি শাহেদ, তুই কি মনে করিস আমি ঘুমাতে পেরেছি? না, একটু না। এবার তাড়াতাড়ি বল কি করতে হবে। শোন, এই এক মাসের মধ্যে ঝগড়া বাঁধিয়ে ফেলতে হবে, সাগর অথবা ওর মার সাথে এমন ঝগড়া বাঁধাবি যে সাগর যেন তোকে তালাক দিতে বাধ্য। তালাক? আহা, তালাক দিলে তো দিনভরের 1 কোটি টাকা আমাদের হাতে চলে আসবে, আর ভরণ পোষণের খরচ তো আছেই, বুঝতে পেরেছিস? পেরেছি, এখন রাখি রে, কেউ দেখে সমস্যা হতে পারে। ঠিক আছে, ভালো থাকিস, বাই।
এতদিন সাগর চৌধুরী নুন খাইছি, তুমি তারে এত বড় ধোকা দেবা? আমি সেটা হইতে দেব না। কত চান? কি কইলা? এত কিছু বোঝেন, এইটা বোঝেন না? কত হইলে আপনি আপনার মুখটা বন্ধ রাখবেন? কত? ভাবতাছি মাইয়া যখন ভালোবাসা মাঝে দিয়ে বিয়া কই এই ফালাইছে, তখন আর কি করা যায়? মানে নিব জামাইটার একটা ব্যবসা ধরাই দেব, তার জন্য টাকা তো লাগবই। এক লাখ? কি তুমি কি মনে করছো সামান্য এক লাখ টাকার লিগা সাগর চৌধুরী এত বড় সর্বনাশ হইতে দিমু? কখনো না। কত হলে সর্বনাশ মেনে নেবেন সেটা মুখ ফুটে বলে ফেলুন না। 10 লাখ। পাবেন। কবে দেবা? সব কাজ ভালোই ভালোই শেষ হোক, কাজল দিনমোহরের টাকাটা পেয়ে গেলেই আপনাকে 10 লাখ দিয়ে দেব। আমার বোকা মনে করছো সব কাজ যখন শেষ হইব তখন আমি কইলি কি আর না কইলি কি? একটা টাকাও তখন তুমি দেবা না, টাকা কালকের মধ্যে দেবা। এত টাকা আমি কোথায় পাবো? ধান্দাবাজি করে এতদিন টাকা কামাইছো না? তাছাড়া সাগর চৌধুরী তোমার 30 লাখ টাকা চেক দিছে, তুমি কি মনে করো আমি চক্ষু বন্ধ করে থাকি? আপনি তো বহুত শেয়ানা, এই টাকার কথা তো প্রেমেই ছিল না। কাল ঠিক রাত 10টায় সিএসটি গোডাউনের পিছনে থাকবেন, আমি আসব। কাছে পেয়েও আমি এক মাস কুমারী জীবনযাপন করব। কদিন আগেও যে মানুষটাকে আমি চিনতাম না, যার সাথে প্রতারণা করার জন্য পবিত্র কলেমার বন্ধনে জড়িয়েছি, আজ সেই মানুষটার জন্য কেন আমার এত কষ্ট? কেন ওর জন্য এত মায়া লাগছে? কেন ভালোবাসতে ইচ্ছে করছে? দেরি করতেছে কেন? গোনার কি দরকার? টাকা তো আমি গুনেই এনেছি। তোমার বিশ্বাস আছে 10-এর জায়গায় 4 আনছো না 6 আনছো কে জানে? আপনি যদি আমাকে বিশ্বাস করতে না পারেন আমি আপনাকে বিশ্বাস করবো কিভাবে? আমার বিশ্বাস অবিশ্বাসের কি আছে, আমি তো নিমু। নেবার পর আপনি যদি সব বলে দেন। কি করতে চাও? বলতে চাই আপনাকে আমি পরে টাকাটা দিতে চেয়েছিলাম, আপনি বিশ্বাস করেননি, বলেছিলেন সব ঘটনা ঘটে যাবার পর আপনি বললেই কি আর না বললেই কি। তেমনি আমি যদি এখন টাকাটা দিয়ে দেই, কাল যদি আপনি আবার টাকা চান কিংবা কিংবা সাগর চৌধুরীকে সবকিছু বলে দেন, তখন তখন কি হবে? সেজন্য আপনার মুখটা বন্ধ করে দেওয়াটা কি ভালো না? মানে এই ব্যাগে কোনো টাকা নেই,
ব্যাগটা এনেছি আপনাকে কয়েক টুকরো করে ব্যাগে ভরার জন্য। ব্যাগটা আমি ট্রেনে তুলে দেব, আর মুন্ডুটা ছোট্ট একটা ব্যাগে ভরে তুলে দেবো আরেক ট্রেনে। কোথায় চলে যাবেন কেউ জানবে না। সবাই ঘুমাইছে মনে তো হয়, দরজায় খিল দিছে। আল্লাহ জানে ব্যাগে কি আছে। ভাই ব্রাদার আত্মীয় স্বজনরা তো মনে করছে এবার অনেক মাল কামাইয়া তোর মতো টুকটুকা বলিয়া বাইতাইছি। হইছে, এহেন বক বক না করে ব্যাগটা খুলো। খুলি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলো খুলো। আরে আস্তে আস্তে, শব্দ পাইব তো। আজ থেকে জননী গ্রুপ অফ কোম্পানির তুমি একজন ডিরেক্টর। এই কোম্পানিতে তোমাকে ডিরেক্টর হিসেবে নেয়ার সমস্ত কাগজপত্র এখানে রয়েছে, নাও। আমাকে কেন এত বড় দায়িত্ব দিলেন মা? দায়িত্ব মানুষ দেয় না মা, আল্লাহ দেন। সমস্ত ক্ষমতা ওনার, আমরা তো উসিরা মাত্র। স্যার, কক্সবাজারে আপনাদের বাড়ির সব কাজ শেষ। কক্সবাজার? জি ম্যাডাম, আপনি এবং এমডি সাহেব এখন থেকে কক্সবাজারে কিছুদিন থাকবেন। কক্সবাজার কেন? তোমরা কথা বলো, আমি আসছি। মা চাইছেন আমরা হানিমুনটা কক্সবাজারেই সেরে ফেলি। ওখানে আমাদের ফিশ প্রসেসিং একটা ফ্যাক্টরি আছে, আর আমাদের শিপিং ব্যবসার অফিস চিটাং। কক্সবাজার থেকে চিটাং এসে অফিসও করা যাবে। অবশ্য তুমি যদি কক্সবাজারের বদলে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মরিশাস কিংবা অন্য কোথাও যেতে চাও বলো। না না, কক্সবাজারই ভালো। মাই প্লেজার। জেম সাহেব। বলুন স্যার। কাজল আর আমার প্রয়োজনীয় লাগেজ নিয়ে আপনি কালই চলে যাবেন। যেখানে যেটা রাখা দরকার করে রাখবেন। আমরা পরশু দিনে ফ্লাইটে কক্সবাজার আসবো, এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দেবেন। ওকে স্যার। শুনুন স্যার, সোলেমানের কোনো খোঁজ পেলেন? না স্যার, সে যে বাসায় থাকতো সেখানেও কেউ নেই। আশ্চর্য, দুদিন ডিউটিতে আসেনি। থানায় একটা জিডি করে দিন। ওকে স্যার। না বলে লোকটা গেল কোথায়? এইটা তো আমারও কথা। সাগর চৌধুরী অফিস থেকে থানায় একটা জিডি করা হয়েছে। গতকাল পত্রিকায় একটা খবর দেখিয়া আমার চিন্তা হইতে আছে। খবরটা পড়ছিলি? কোন খবর? ময়মনসিং স্টেশনে ট্রেনের বগিতে পরিত্যক্ত একটা স্যুটকেস পাইয়া মাজেদ নামের একজন লোক বাসায় লইয়া যায়। সেই স্যুটকেস থেকে এক ব্যক্তির 6 টুকরা করা লাশ উদ্ধার হইছে। মাথাটা নাই। লোকটার বয়স আর শরীরের বর্ণনার কথা পড়িয়া কেন জানি সোলেমান সাসার কথা মনে হইতে আছে। এখনো লাশটা মর্গে আছে, যাবি দেখতে? কাজল, তুই দুই বন্ধুতে তো ভালোই সময় কাটাচ্ছ, আমার কি হবে বলতে পারো? কেন, ভালোই তো আছো। লক্ষ লক্ষ টাকার উপরে তোমার বসবাস, হোল নাম জননী গ্রুপ অফ কোম্পানির ডাইরেক্টর বানানো হয়েছে তোমারে, ভাবাই যায় না। কোটি কোটি টাকার সম্পদ। আসিফ, বাদ দে তো সব। কি হয়েছে কাজল বলতো? কাল আমরা হানিমুনে যাচ্ছি কক্সবাজারে। ফিরবি কবে? 2 মাসের আগে ফিরবে না। তুই কি বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে পারছি। সাগরকে 1 মাসের মানতের কথা বলেছিলাম, 30 দিনের 5 দিন পার হয়ে গেছে। আহা, তোকে না বলেছিলাম যে কোনো উসিলায় ঝগড়া বাঁধাবি? সুযোগ পেলে তো বাঁধাবো,
এখনো পর্যন্ত তাদের আচার আচরণে কোনো খুঁত আমি পাইনি। স্নেহ মায়া মমতা আর ভালোবাসায় ভরিয়ে রেখেছে আমাকে, কেমন করে তাদের সঙ্গে ঝগড়া করবো বল? মনে হচ্ছে ওদের ভালোবাসায় গলে গেছিস। এভাবে কথা বলিস না, আমি কি চেয়েছিলাম এসব তোর জন্য করেছি। তুই আমাকে বুঝিয়েছিস, আমাকে রাজি করিয়েছিস। তুই জোর না করলে আমি কোনো মতেই নাটক করতাম না। আমি কি শুধু আমার জন্য করেছি? সবই তোর সুখের জন্য। তালাকটা হয়ে গেলে দেনমোহরের 1 কোটি টাকা পাবি তুই, ভরণ পোষণ বাবদ মাসে মাসে পাবি 50,000 টাকা। আর কি চাই বল? আমার খুব ভয় হচ্ছে শাহিদ। আমি আছি না, কোনো ভয় নেই। তুই তুই নিশ্চিন্তে কক্সবাজার চলে যা, আমি কয়েকদিনের মধ্যে সব ব্যবস্থা করে চলে আসবো। সমুদ্রের ঢেউয়ের সাদা ফেনাগুলোতে সকালের রোদ যখন চিকচিক করে তখন বড় সুন্দর লাগে। ভাবলাম ওই সুন্দর দৃশ্য দেখাতে তোমাকে নিয়ে যাব, তাই ডাকতে এসেছিলাম। আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। কোনো দরকার নেই। কেন? কারণ ওই সুন্দর দৃশ্যের চাইতে তুমি আরো সুন্দর। সমুদ্রের ঢেউয়ের দিকে কিছুক্ষণ তাকানো যায়, কিছুক্ষণ হয়তো ভালোও লাগে, কিন্তু তোমার এই সুন্দর মুখের দিকে জনম জনম ধরে তাকিয়ে থাকলেও দেখার স্বাদ মেটে না। মানুষের কথা ভুলে গেছো? এটাও কি মানতের মধ্যে পড়ে নাকি? মানত যখন পালন করবই তখন ভালো মতই তা পালন করা উচিত। ঠিক আছে, হাতে হাত রেখে ঘুরে বেড়ালে তো আর মানতের মধ্যে পড়বে না। না, তা কেন পড়বে? তাহলে রেডি হও, এখানকার অফিসকে বলে দিয়েছি আগামী 7 দিন আমি যাচ্ছি না। এই 7 দিন তোমাকে নিয়ে তোমার হাতে হাত রেখে ঘুরে বেড়াবো। ঠিক আছে। যতক্ষণ বেঁচে আছি দেখো তুমি তারও বেশি।
শুধু হয়ে গেল বড় অল্প। কথা বলতে চাইছেন। ঠিক আছে দাও। হ্যালো, কেমন আছিস তুই? খুব টেনশন হচ্ছে। তুই কখন এলি? নাইট কোচে। তুই চলতে চলে আয়। কোথায় আসবো? ঝাবনে। সাগর চৌধুরী তার স্বামীর অধিকার ফলাতে চায়নি তো? না, সে বলেছে আমার মানব পূর্ণ করাটাও নাকি তার দায়িত্ব। তাহলে তো আর কোনো সমস্যাই নেই। সমস্যা নেই মানে? 15 দিন পার হয়ে গেছে। হোক, 7 দিনের মধ্যে ডিভোর্স, মানে তালাকের জন্য উকিল নোটিশ পাবে সাগর। উকিল নোটিশ? ইয়েস, উকিল নোটিশ। উকিল সব কাগজপত্র রেডি করে কটেজে অপেক্ষা করছে। এখন শুধু তোর সম্মতি জানিয়ে ওকালতনামায় সই করাটাই বাকি। চল কটেজে চল। না, এখন না। সাগর সকালে আমাকে না নিয়ে নাস্তা খায় না, দেরি হলে সে খুঁজতে বের হবে। কটেজটা কোন দিকে? ওই যে লাবণের পেছনে 8 নম্বর কটেজ। আচ্ছা, একটা কথা বুঝতে পারছি না, নোটিশ পেলি সাগর সেটা মানবে কেন? মানতে সে বাধ্য। কারণটা কি? কারণ বিয়ের 15 দিন পরও তুই কুমারী। তোর মতো একটা সুন্দরীকে বউ হিসাবে ঘরে পেয়েও কিছুই করেনি সে। সাগর স্বামী হবার অযোগ্য, পুরুষত্বহীন, নপুংসক।
হিজরা। উকিল চমৎকার করে সব সাজিয়েছে। নোটিশ পাওয়ার পর মাথা নিচু করে তালাকনামায় সই করবে অথবা লজ্জায় আত্মহত্যা করবে, দুটোতেই আমাদের লাভ। যা আর দেরি করিস না, নাস্তা সেরে সাগর বেরিয়ে গেলেই কটেজে চলে আসবে। যা, যা না। সাগর স্বামী হবার অযোগ্য, পুরুষত্ব পুরুষত্ব নপুংসক নপুংসক সাগর স্বামী হবার অযোগ্য। কোনো টেনশন করবেন না, আমরা সর্বাত্মক চেষ্টা করছি, উনি ভালো হয়ে যাবেন, আল্লাহকে ডাকুন। ঠিক আছে, ধরো। দুর্ঘটনার খবর পেয়ে উনি হেলিকপ্টারে করে দুজন স্পেশালিস্ট ডাক্তার নিয়ে কক্সবাজার চলে এসেছেন। মা, সাগর কোথায়? কোথায় আবার? রুমে ছিল, এখন হয়তো বারান্দায় দাঁড়িয়ে আছে। আশ্চর্য মানুষ, যেমন মা তেমন আপনার স্বামী, এক মুহূর্তের জন্যও আপনার পাশ থেকে নড়েনি, এমনকি বারবার অনুরোধ করেও এক ফোঁটা পানি পর্যন্ত খাওয়াতে পারিনি। মা, এরকম দুর্ঘটনায় মেয়ে হাসপাতালে থাকলে কোনো মায়ের গলা দিয়ে কি পানি নামে, তুমি বলো? আজও যদি আপনার জ্ঞান না ফিরত তাহলে আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার সব ব্যবস্থা উনি করে রেখেছেন। আমার মেয়ের জন্য পৃথিবীর যেখানে যেতে হয় আমি যাব। এখন আর কোনো ভয় নেই, এখন শুধু বিশ্রামের দরকার। আমি যাই, সাগর সাহেবকে সংবাদটা জানাই। আচ্ছা, শুয়ে পড়ো। ডাক্তার কি বললো শুনলে তো? আপনি খেয়ে নিন মা। বাসায় গিয়ে আগে দু রাকাত নফর নামাজ পড়বো। আমার মেয়েকে তিনি আমার বুকে ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করব, তারপর খাব। মা, এতক্ষণ হলো আমার মেয়ের জ্ঞান ফিরেছে আর তুই এখানে দাঁড়িয়ে। শোন,
আমি বাসে যাচ্ছি, ঢাকা থেকে আসা ডাক্তারদের তুই হেলিকপ্টারে করে পাঠিয়ে দে। হ্যাঁ ঠিক আছে মা। চেহারার কি অবস্থা হয়েছে তোমার? তুমি যদি চোখ না খুলো, তুমি যদি না দেখো, কি হবে চেহারা দিয়ে? খাওনি কেন? তোমাকে রেখে আমি কি করে খাই বলো? সাগর, যদি তোমার জ্ঞান না ফিরত, যদি তোমাকে হারাতাম, আমি বাঁচতাম না কাজল। সাগর, ঢাকা থেকে যে দুজন ডক্টর এসেছে তাদের হেলিকপ্টারে তুলে দিয়ে আসি। আচ্ছা তোর কোনো কাণ্ড কেন আছে? এভাবে কেউ রাস্তায় হাঁটে? ওদিকে উকিল অপেক্ষা আছে, তুই কাগজে সই করলে সেটা নিয়ে সোজা ঢাকা যাব। অলরেডি 17 দিন পার হয়ে গেছে, 30 দিনের আগে যদি নোটিশ পাঠানো না যায় কি হবে বলতো? সাগরকে ঠেকাতে পারবি? পারবি না। আচ্ছা একটু সাবধানে চললে কি হয়? হ্যাঁ তুই কিন্তু একবারও জিজ্ঞেস করলি না আমি কেমন আছি। আরে পাগলি, তুই কি মনে করিস আমি তোর খোঁজ রাখি না? এখানকার ডাক্তারদের কাছ থেকে তোর সব খবরই পেয়েছি। এখানে আসতে পারি না ওই সাগর আর তার মার জন্য, হঠাৎ দেখে ফেললে অসুবিধা হতে পারে। এক মুহূর্তের জন্য নড়েনি, করিডোরে হাঁটছে, নামাজ পড়ছে, কখনো ভিতরে ঢুকছে, আজব মানুষ। দেখলাম সাগরের মা বের হলো, তারপর ডাক্তারদেরকে নিয়ে বেরিয়ে গেল সাগর, সেই সুযোগেই ঢুকলাম। এখন বল কাগজপত্রগুলো কখন সই করবি? ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছে। নিবি? তোর বিশ্রামের জন্যই তো এত কষ্ট, যাতে সারা জীবন আরাম করে সুখে থাকতে পারিস, যখন খুশি বিশ্রাম নিতে পারিস, সবই তো তোর জন্য। কাগজপত্রকে হাসপাতালে নিয়ে আসবো। একটু পরে সাগর এসে আমাকে বাসায় নিয়ে যাবে। বলিস কি, এ তো খুবই মুশকিলের কথা। এক কাজ কর, বাসায় তোর সাগর সবসময় থাকবে না, হয় এখানকে তার ফ্যাক্টরিতে যাবে, নয় চিটাগাং অফিসে যাবে। ও বাসা থেকে বের হলেই তুই চলে আসবে, ঠিক আছে? এই ঠিকানা মনে আছে তো? লাবণের পিছনে 8 নম্বর কটেজ। ওকে, আসি রে, ভালো থাকিস। আসিফ, এত সকালে? হ্যাঁ বল। এই মাত্র ময়মনসিং থেকে আইলাম। ময়মনসিং? হয়, আমার বুইনের শ্বশুর মারা গেছে তো, হেই লগে যাইতে হইছিল, হেই লগে থানাতেও গেছিলাম। থানায় কেন? ওই যে কইছিলাম না, বড় ব্যাগে 6 টুকরা করা লাশ পাওয়া গেছিল, হেই এর খোঁজ লইলাম একটু। লাশটা বেয়াওয়ারিস হিসাবে আঞ্জুমান মফিদুল ইসলাম দাফন করিয়ে দিয়েছে, তবে মাথাটা পাওয়া গেছে আর এক ট্রেনে ছোট্ট একটা ব্যাগে। দাফনের আগে সেলাই করা লাশের ছবি তুলে রাখছে থানার পুলিশ। বলিস কি, মজার ব্যাপার কি জানোস? যে চাপাটিয়ে ভোজালি দিয়া সোলেমান সাসারে খুন করে দিয়া 6 টুকরা করা হয়েছিল, হেই দিয়া ওই ব্যাগের মধ্যে রাখা ছিল, বড় আনারই খুনি। পুলিশ ওই চাপাটিয়ার ভোজালির থেকে হাতের ছাপ সংগ্রহ করছে, ময়মনসিং এলাকার সমস্ত ক্রিমিনালের হাতের ছাপের লগে মিলাইছে, কিন্তু মেলে নাই। পুলিশ হাতের ছাপের নমুনা ঢাকায় পাঠাই দিয়েছে, আমি জানি ঢাকার কোনো ক্রিমিনালের লগে সেটা মেলবে না। কি বলতে চাস? বলতে চাই মুই কি পামু। মানে? তুই সাগর চৌধুরীর কাছ থেকে কুটি টাকা পাওয়ার লেগিয়া নতুন ধান্দা শুরু করছো, হেই টাকা আইবে কাজলের নামে, তার নতুন অ্যাকাউন্টে সেটা জমা হইবে, তুইও তো হেইটা পাবি, কিন্তু মুই কি পামু। তুই কি পাবি মানে? আরে তুই তো আমাদের পার্টনার, যা আসবে সমান ভাগ পাবি। আমি বিশ্বাস করি না দোস্ত,
সে সহজ সরল সুলেমান সাসারে নির্মম ভাবে খুন করতে পারে, টাকার লেগিয়া নিজের প্রেমিকারে অন্যের লোকে বিয়া দিতে পারে, হে রে বিশ্বাস কর কোনো কারণ নাই। কি চাস তুই? আমাগো অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা আছে, তোর আর মোর স্বাক্ষর ছাড়া এটা উড়ান যাইবে না, তাহারা মুই নিয়ে নিমু। কিন্তু আমি তো এখন কক্সবাজারে। মুই এখনই চেক বলে কক্সবাজার রওনা হইতে আছি, রাইত 8টার মধ্যে পৌঁছে যাবো আনে, তুই চেক সই করে দিবি, কোন রহমের চালাকি করার চেষ্টা করবি না। আসিফ তুই আমার ছোটবেলার বন্ধু, তোর সাথে চালাকি করার তো প্রশ্নই ওঠে না। আরে টাকা চাস নিবি, তা কোন গাড়িতে আসবি? কলাতলি নামেন যে। হ্যালো, কোথায় তুই? খুবই কাছে, শহরের দিকে যাবি না, তিন রাস্তার মোড় থেকে যে রাস্তাটা সমুদ্রের দিকে গেছে সেই রাস্তা ধরে হাঁটতে থাক। ঠিক আছে। লাইনটা কাটলি কেন? তুই যেদিকে হাঁটতে কইছো সেদিকেই তো হাঁটতে আসি। আমি যেখানে আছি সেখানে আলো খুবই কম, চিনতে অসুবিধা হবে। কি যে কর, তোর চিনতে আমার অসুবিধা হইবে? অন্ধকারে অনেক কিছুই চেনা যায় না দোস্ত, অনেক আপনজনের চেহারাও অন্ধকারে বদলে যায়। চেক বই এনেছিস? হয়, সবকিছু লিখে ফাইনাল করিয়া আনছি, এমনকি আমার সইও দিয়ে আনছি। এখন তুই সই করিয়া দিবি, আমি নাইট কোর্সে ঢাকা ফিরিয়া যাবো। যদি সই না করি? সাগর চৌধুরীর অফিসের টেলিফোন নাম্বার কি আমার জানা আছে? শায়দ রাতে অফিস খোলা থাকবে বলে আমার মনে হয় না। যদি বন্ধ থাকে তো কাল সকালে ফোন করমু। কাল সকাল তোর জীবনে হাহার আসবে আসিফ। মানে শায়দ এসব কি? সুলেমান চাচাকে 6 টুকরো করে ব্যাগে ভরে ট্রেনে তুলে দিয়েছিল, ভুল করে আমার হাতের ছাপ পড়া ভোজালি ওই ব্যাগে থেকে গিয়েছিল। তুই না বললে পুলিশ কোনোদিনই সন্দেহ করে আমার হাতের ছাপ মেলাবে না। তুই বেঁচে থাকা মানে সারা জীবন আতঙ্কের মধ্যে থাকা। মানে? মানে খুব সোজা, তুই 40 লাখ টাকা নিতে চেয়েছিস কিন্তু ওরা নেবে মাত্র 40,000, আর আমি ওদের আনন্দ ফুর্তির জন্য আরো 10,000 টাকা বেশি দেব। সুলেমান চাচাকে 6 টুকরা করেছিলাম, ওরা তোকে 150 টুকরা করবে, 150, যাতে সমুদ্রের মাছগুলো সহজেই খেয়ে ফেলতে পারে। আমি এখন বাইরে আছি, আপনার প্রয়োজনীয় কথা এই পিপসের পর বলুন, আমি জানতে পারবো। স্যার আমি আসিফ, শাহেদের বন্ধু আসিফ। সব কথা ফাঁস হয়ে যাবার ভয়, শাহেদ খুন করছে সুলেমান সাসারে, 6 টুকরা করিয়া সুটকেসের মধ্যে ভরিয়া ময়মনসিংহে ট্রেনে তুলিয়া দিছে। সেই সুটকেস থেকে পাওয়া সাপাটি আর ভোজালিতে শাহেদের হাতের সাপ আছে। শাহেদ এখন আমারে মারতে চাইতে আছে স্যার, টুকরা টুকরা করিয়া সমুদ্রে ভাসাই দিতে চাইতে আছে। জানি না আমি বাঁচমু কি না, ধরা না বললে কাইলে আপনার লগে দেখা করবো স্যার।
বস, কি হলো, কোথায় সে? যাইবো কই, আশেপাশে আছে, একটা টর্চ থাকলে ভালোই তো। সরি দোস্ত, যেকে তোর শোয়ের পাশে আমিও সই করব, টাকাটা তুলব, তোর ভাগের টাকাটা এতিমখানায় দিয়ে দেব। মা কাজল, মা নাস্তাটা খেয়ে নাও মা। না মা, আজ আমি আপনাদের সবার সঙ্গে ডাইনিং এ বসে খাবো। পাগল মেয়ে, নাস্তা করার উপায় থাকলে কি তোমাকে সঙ্গে না নিয়ে খেতাম? নাস্তা করার উপায় নেই মানে? আমি রোজা রেখেছি। রোজা? মার সাগর? সেটা তোমার সাগরকে জিজ্ঞেস করো। পাগলি, তুমিও কি রোজা রেখেছো? তুমি যখন হাসপাতালের কেবিনে অজ্ঞান ছিলে, তখন আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করতাম, তিনি যদি আমার জীবনে তোমাকে ফিরিয়ে দেন তাহলে 7 দিন নফল রোজা করব, আশেপাশে সবকটি এতিমখানায় এতিমদের জন্য 7 দিন খাবার পাঠাবো, ঢাকার মাজারে 7 দিন খাবার বিলাবো। আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করছি কাজল। সাগর! হ্যাঁ কাজল। আই লাভ ইউ সাগর। ভালোবাসার সার পূর্ণ হবে না এক জীবনে, আমার ভালোবাসার সার পূর্ণ হবে না এক জীবনে, আমি আরো জীবন চাই যদি পেয়ে যাই, ভালোবাসবো তোমায় প্রতিটি ক্ষণে। আরো কিছু খাও চোখে রাখো চোখ, দুটি হৃদয়ের সব কথা হোক,
কিছু খোঁজে না তো, খোঁজে শুধু তোমাকে দুটি নয়নে। তোর কপালে দুঃখ আছে, সময় কতটা পার হয়েছে সে খেয়াল আছে? এই দাঁড়া, আমি উকিলের কাগজপত্র নিয়ে আসি, আগে সই কর, তারপর। আমি কাগজে সই করতে আসিনি সাহেব। সাগরকে ডিভোর্স দেয়া আমার পক্ষে সম্ভব না। কি বললি, কি বললি তুই? আমাকে ভুল বুঝিস না শাহেদ, আল্লাহর পাক কলমাপুরে সাগরের সঙ্গে আমার বিয়ে হয়েছে, এটা সিফ কাগজে সই করা নয়, কলেমার এক শক্ত বন্ধন। কলেমার যে কত শক্তি তা আমরা বুঝতেই পারি না, এতই শক্তি যে আমার পক্ষে সেই শক্ত বন্ধন ছিন্ন করা সম্ভব নয়। তোর কি মাথা খারাপ হয়েছে কাজল? এসব তুই কি বলছিস? যা বলার জন্য এখানে এসেছি তাই বলছি, সাগরের সঙ্গে প্রতারণা করা আমার পক্ষে সম্ভব নয়। বাহ বাবা, বাহ চমৎকার! এই তুই আর আমি দুজনে মিলাই না কত পরিকল্পনা করেছিলাম, সাগর চৌধুরীর কাছ থেকে টাকা হাতে এনে দুজনে সুখে দিন কাটাবো। আমি অস্বীকার করছি না শাহেদ, তোর কথায় আমিও পা দিয়েছিলাম অর্থ উপার্জনের ভয়ঙ্কর খেলায়, কিন্তু এখন বুঝতে পারছি বিয়েটা খেলা নয়, বিয়েটা এমনই এক কঠিন বাঁধন যে বাঁধনে দুটি প্রাণ ভালোবাসায় এক হয়ে যায়। তাহলে আমাদের ভালোবাসা কি ভালোবাসা ছিল না? আজ সাগর চৌধুরীর কোটি কোটি টাকার মোহে পড়ে সেই ভালোবাসার কথা বেমালুম ভুলে গেলি? আমি টাকার মোহে পড়িনি শাহেদ, সাগরের নিষ্পাপ উজার করা ভালোবাসার মায়া জালে আটকা পড়ে গেছি। বন্ধু হয়ে আমি সারা জীবন তোর পাশে থাকবো শাহেদ, সাগরকে বলে অনেক বড় ব্যবসায়ী বানাবো তোকে, সুন্দর লক্ষ্মী একটি মেয়ে দেখে তোকে ধুমধাম করে বিয়ে করাবো, কিন্তু কোনো মতেই সাগরের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমাকে তুই ক্ষমা করে দিস শাহেদ। ক্ষমা চাইছিস কেন?
আমি তো সারা জীবন তোর সুখে চেয়েছি, আজ তুই যদি সাগরকে নিয়ে সুখে থাকিস আমি তা হাসি মুখে মেনে নেব। সাহেব, আরে পাগলি, তোর সুখই তো আমার সুখ। দোয়া করি সাগর আর তুই যেন সারা জীবন সুখে ঘর করতে পারিস, আমার কিচ্ছু দরকার নেই, আমি শুধু তোর মুখে হাসি দেখতে চাই। দেখ তো কে আসি, ফলে ধরিস না। আসিফ, কিন্তু ধরবো না কেন? ওর আচরণ কিছুদিন থেকে কেমন যেন মনে হচ্ছে। হ্যাঁ আসিফ বল, যা ভেবেছিলাম তা হয়নি আসিফ। কাজল সিদ্ধান্ত নিয়েছে সাগরকে নিয়েই বাঁচবে। কি বললি? আহা, বুঝতে চেষ্টা কর আসিফ। কাজল আর সাগরের ডিভোর্স না হলে দেনমোহরে টাকা আসবে কি করে? 50 লক্ষ টাকা কি মুখের কথা? আমি দেব কোত্থেকে? খবরদার আসিফ, খবরদার। কাজলের জন্য আমি পারিনি এমন কোনো কাজ নেই। তুই যদি সাগরকে কিছু বলিস আর কাজলের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি তোকে খুন করে ফেলবো। খুন, কথাটা মনে রাখিস। কি হয়েছে শাহিদ? আর বলিস না, আসিফ কিছুদিন থেকে আমাকে ব্ল্যাকমেইল করছে। ব্ল্যাকমেইল? হ্যাঁ, ওর কথা হলো সাগরের সঙ্গে তোর ডিভোর্স হলে তুই আর আমি 1 কোটি টাকা পাবো। সে কি পাবে? এসব কথা বলে আমাদের যে জমানো টাকা ছিল সেই টাকা সে নিয়ে নিয়েছে। এখন 1 কোটির অর্ধেক 50 লক্ষ টাকাও চাইছে। তা না হলে ওনাকে সাগরকে সব বলে দেবে। বলিস কি? তুই কোনো চিন্তা করিস না, আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবো না। দরকার হলে তোর সুখের জন্য আসিফকে আমি। না শাহিদ না, আজ থেকে আর কোনো ভুল তুই করবি না, কোনো খুন খারাপি না, কোনো ধান্দাবাজি না। আহা, তুই বুঝতে পারছিস না কাজল, টাকা না পেলেও তো সুখের সংসারে আগুন জ্বালিয়ে দেবে। টাকার ব্যবস্থা আমি করব। তুই করবি? ঢাকা থেকে আসার সময় নগদ টাকা সঙ্গে আনিনি, কিন্তু মা গয়নাগুলো সঙ্গে দিয়ে দিয়েছেন। সেখান থেকে আমি তোকে 50 লাখ টাকারও বেশি দামের গয়না দেব। তুই ঢাকা যেয়ে ওই দোকানে নিয়ে গেলেই বেচতে পারবি, আসিফকে বুঝিয়ে বলবি। তাই বলে তোর গয়না বিক্রি করব? কিচ্ছু হবে না তাতে, গয়না গেলে আবার গয়না বানাতে পারবো, কিন্তু সুখ চলে গেলে সুখ ফিরে পাবো না। কাল সকাল 9টায় সাগর চিটাগং অফিসে চলে যাওয়ার পরে আমি তোর এখানে চলে আসব। এখানে আসিস না রে, তুই সাগর চৌধুরীর বউ, বারবার কটেজে এলে মানুষ কিছু ভাবতে পারে, তাছাড়া সাগর চৌধুরীর কানেও পৌঁছাতে পারে। তুই বরং ওই ঝাউবনে আসিস, জায়গাটা নির্জন। ঠিক আছে, তুই ঠিক 10টায় ঝাউবনে থাকবি। আচ্ছা, আসি। হ্যালো, আমি একটু সাগর চৌধুরীর সাথে কথা বলতে চাচ্ছি। কে আপনি? আমি ওনার একজন গুণমুগ্ধ। সাগর চৌধুরী আর ওনার মা অনেক সেবামূলক প্রতিষ্ঠানে দান করেন, সেই সেবা আমিও পেয়েছি, তাই ওনাকে কিছু তথ্য জানাতে চাই। বলুন, আমি সাগর চৌধুরী। সরি স্যার, আমি আপনার গলা চিনতে পারিনি, দয়া করে আমার সব কথা শুনবেন স্যার। পুরোটা না শুনে রাগ করে টেলিফোনটা রাখবেন না। আপনি বলতে থাকুন, আমি শুনছি। মিসেস সাগর মানে কাজল আপনার স্ত্রী হলেও উনি আরেকজনকে ভালোবাসে। হোয়াট? আমার স্ত্রীর সম্পর্কে এ ধরনের কথা বলার সাহস আপনার কি করে হলো? জানেন আমি কি করতে পারি? আহা, রাগ করবেন না স্যার, আমি তো আগেই বলেছি আমার কথা শুনে রাগ করে টেলিফোন রাখবেন না। আপনার স্ত্রী ভালোবাসে শাহেদকে। কি চাতা বলছেন, শাহেদর ভাই? ভাই, কিন্তু মামা তো, ছোটবেলা থেকেই ওদের ভালোবাসাবাসি। দেনমোহরের 1 কোটি টাকা সহ আরো 1 কোটি টাকা হাতিয়ে নেবার জন্য কাজল প্রেমে পড়ার অভিনয় করে আপনার সাথে বিয়ের নাটক করেছে। আমি বিশ্বাস করি না। আমি জানি স্যার, বিশ্বাস করতে আপনার কষ্ট হবে, কিন্তু আপনি কি জানেন স্যার, শাহেদ কক্সেস বাজার আছে, সে যদি ভাই হবে তাহলে আপনার বাসায় না উঠে লাভনের পেছনের 8 নম্বর কটেজ ভাড়া করে থাকবে কেন? শাহেদ কক্সেস বাজারে? জি স্যার, আপনার স্ত্রী মাঝে মাঝে সেখানে যায় তার সাথে দেখা করতে, তাকে টাকাও দেয়। সেদিন আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছিল ওখান থেকে বেরিয়ে আসার পর।
লাবণীর সামনের রাস্তা। এতে যদি বিশ্বাস না হয় তাহলে কাল সকাল 10টায় ঝাউবনে চলে আসবেন। হাতের ক্যাশ টাকা ফুরিয়ে যাওয়ায় আপনার স্ত্রী তাকে 50 লক্ষ টাকার গয়না দেবে বিক্রির জন্য। আপনি বেরিয়ে যাওয়ার পরই সে রওনা হবে। রাখি স্যার। এসেছিস? এসেছি মানে 5 মিনিটেরও বেশি হয়ে গেছে। তোর এত দেরি হলো কেন? আর বলিস না, বের হবার সময় আসিফ আবার ফোন করেছিল। কি বললো? ওই একই কথা, টাকা না পেলে বলে দেবে সাগরকে। রাগারাগি করিস নি তো? হয়তো করতাম, কিন্তু তুই নিষেধ করে করিনি। ধর, এখানে যে গয়না আছে তার দাম 50 লাখেরও বেশি হবে। আমার খুব কষ্ট হচ্ছে রে কাজল। কেন রে? তোর কাছ থেকে টাকা নিতে হবে এ তো স্বপ্নেও কোনোদিন ভাবিনি, আর আজ আজ কেন তোর গয়না বিক্রি করে? এভাবে কেন ভাবছিস? আমরা তো ছোটবেলা থেকে একসাথে বন্ধুর মতো বড় হয়েছি, বন্ধু তো বন্ধুর জন্য এগিয়ে আসবেই। কাজল, তুই আমার সুখের জন্য আসিফকে খুন করতে চেয়েছিলি, আমি কেন তোর মতো বন্ধুর জন্য এগিয়ে আসবো না বল? হ্যাঁ কাজল, আমরা বন্ধু, চিরদিন যেন এমন বন্ধু থাকতে পারি। মিসেস সাগর মানে কাজল, আপনার স্ত্রী হলেও উনি আরেকজনকে ভালোবাসে। আপনার স্ত্রী ভালোবাসে শাহেদকে। সে যদি ভাই হবে তাহলে আপনার বাসায় না উঠে লাবণীর পেছনের 8 নম্বর কটেজ ভাড়া করে থাকবে কেন? দেনমোহরের 1 কোটি টাকা সহ আরো 1 কোটি টাকা হাতিয়ে নেবার জন্য কাজল প্রেমে পড়ার অভিনয় করে আপনার সাথে বিয়ের নাটক করেছে। আমি আসিফ, শাহেদের বন্ধু আসিফ, ও আমার মারার লেগে তাড়া করতে আছে, ওর লাগে আরো 60 জন আছে। আমি স্যার একটা শাম্পানের আড়ালে লুকাই আছি, বাইর হইলেই আমার টুকরা টুকরা করে সমুদ্রে বাসাই দেবে। শাহেদ বড় ভয়ঙ্কর স্যার, সুলেমান সাসারে ওই খুন করছে। স্যার আপনি? খুব অবাক হলে মনে হয়। অবাক নয় স্যার, রীতিমতো হতবাক। আপনাকে এখানে দেখবো ভাবতেই পারিনি। একটা কাজ করে দিতে হবে। একটা কেন স্যার, আপনি বললে 1000টা কাজ করে দিতে পারি। 1000টা লাগবে না, মাত্র 1টা কাজ, আর এই 1টা কাজ করে দেবার জন্য তুমি পাবে 1 কোটি টাকা। 1 কোটি? 50 লাখ টাকা পাবে
অ্যাডভান্স, আর বাকিটা পাবে কাজ শেষ করার পর। করবে? করবো না মানে, একে তো আপনার কাজ, তার উপর 1 কোটি টাকা, এটা কি মুখের কথা? টাকার জন্য পারি না এমন কোনো কাজ নেই, সেটা আমি জানি। কাজটা কি স্যার? একজনকে খুন করতে হবে। খুন? চমকে উঠলে মনে হয়? টাকার জন্য সব কাজ করলেও খুনটা কখনো করিনি স্যার, ওটা আমি পারবো না। মিথ্যে কথা, মিথ্যুক! এর আগেও তুমি নির্মম ভাবে মানুষ খুন করেছ। আপনি কি বলছেন স্যার? আমি আসিফ, শাহেদের বন্ধু আসিফ। ও আমারে মারার লেগে তারা করতে আছে, ওর লাগে আরো 60 জন আছে। আমি স্যার একটা সাম্পানের আড়ালে লুকাইয়াছি, বাইর হইলেই আমারে টুকরো টুকরো করিয়া সমুদ্রে ভাসাই দেবে। শাহেদ বড় ভয়ঙ্কর স্যার, সুলেমান সাসারে ওই খুন করছে। নিশ্চয়ই বুঝতে পারছো আসিফ কখন কোথা থেকে ফোন করে এসব কথা বলেছে। সব ঘটনাই আসিফ বলে দিয়েছে। সোলেমানের লাশ কিভাবে পাওয়া গেছে, যে ভোজালিয়ার চাপাটি দিয়ে তাকে টুকরো টুকরো করা হয়েছে, তাতে কার হাতে ছাপ পাওয়া যাবে, কিভাবে তুমি আসিফকে ডেকে এনে খুন করার জন্য ধাওয়া করেছ, সেটাও বলেছে। সবই আছে এখানে রেকর্ড করা। একদিন চিটাগাংয়ের অফিসে গিয়েছিলাম বলে টেলিফোনে রেকর্ড হয়ে থাকায় কথাগুলো শোনা হয়নি, গতকাল শুনেছি, সেখান থেকে রেকর্ড করে এনেছি। স্রেফ, দুটো রাস্তা খোলা আছে তোমার সামনে, পুলিশের হাতে গ্রেফতার হওয়া, তারপর বিচারে ফাঁসির অপেক্ষা করা। আর একটা রাস্তা হলো আমার প্রস্তাবে রাজি হয়ে 1 কোটি টাকার বিনিময়ে একজনকে খুন করা। পরেরটা অনেক বেশি ভালো স্যার, 1 কোটি টাকার বিনিময়ে মাত্র একটা খুন। বলেন কাকে খুন করতে হবে? তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেবে? অবশ্যই। যদি দেখো তোমার স্ত্রী তোমাকে ফাঁকি দিয়ে তার পুরনো প্রেমিকের সঙ্গে গোপনে দেখা করছে, তার বুকে মাথা রেখে কাঁদছে, তাহলে তুমি কি করতে? তালাক দিয়ে দিতাম, চুলের মুঠি ধরে পেটাতে পেটাতে বের করে দিতাম। আমি সেটা পাচ্ছি না শাহেদ। মা যখন ঘটনাটা জানবে প্রচন্ড কষ্ট পাবে, মায়ের চোখের পানি আমি সহ্য করতে পারবো না। তার চেয়ে কাজল যদি হঠাৎ কোনো গুপ্ত ঘাতকের হাতে খুন হয়ে যায়, তাহলে মা ভাববে সেটা আমার জীবনের একটা দুর্ঘটনা, ধীরে ধীরে সামলে নেবে। তাই খুন হতে হবে কাজলকে, আর সেই খুনটা করবে তুমি। কাজলকে? হ্যাঁ, কাজলকে খুন করে 1 কোটি টাকা পেয়ে যাবে। কাল বিকেল 5টায় হোটেল শৈবালের 110 নম্বর কক্ষে চলে আসবে, 50 লক্ষ টাকা ক্যাশ নিয়ে যাবে। খুনটা কখন কিভাবে করবে সেটা কালই বলে দেব। হে আল্লাহ, তোমার পবিত্র কলেমা আমাকে সত্যিকারের প্রেম চিনিয়ে দিয়েছে তোমার কলেমার শক্তিতে। আজ আমি সাগরের ভালোবাসা পেয়েছি, আমি এখন বুঝতে পারছি ভুল করেছিলাম প্রতারণার জাল বিছিয়ে। তোমার কলেমা পড়ে প্রতারণার জাল বিছানোর পাপ থেকে আমাকে মুক্তি দাও খোদা, আমাকে মাফ করে দাও খোদা, আমাকে শক্তি দাও। এত বড় স্যুটকেস? 50 লক্ষ টাকা তার কম নয়, যদি খুচরা টাকা দেন তাহলে কিভাবে নেব? হ্যাঁ,
আমি খুচরা কাজ করি না শাহেদ। 500 টাকার নোটের মাত্র 100টা বান্ডিলেই 50 লক্ষ টাকা হয়ে যায়। গুনে নাও। তবুও বলছি 50 লক্ষ টাকা মানে অর্ধ কোটি। এত টাকার একটা সম্মান আছে না? ছোট ব্যাগ হলে কি টাকার সম্মান থাকে? এবার বলেন, কিভাবে খুন হলে আপনি খুশি? দুপুর 2 থেকে 2:30 মধ্যে কেয়ারটেকার ঝর্ণা বাসা থেকে বেরিয়ে যাবে। ফিরতে ফিরতে সন্ধ্যা, ঝর্ণা বের হয়ে যাবার পরপরই আমি বেরিয়ে যাব বাসা থেকে। এই সময় তুমি ঢুকে ওত পেতে থাকবে। বাড়িতে আর কেউ থাকে না? না, আমি সোজা গাড়ি চালিয়ে চলে যাব সমুদ্রের ধারে। সেখান থেকে ফোন করব বাসার নাম্বারে। কাজল এসে টেলিফোনটা ধরবে। ঠিক এই সময় তুমি তোমার কাজ শুরু করবে। কলাটা পেঁচিয়ে এমন ভাবে টান দেবে যেন টেলিফোনটা রাখতে না পারে, ঝুলে থাকে। তারপর তিল তিল করে ওকে হত্যা করবে। টেলিফোনটা কেটে গেলে কি সমস্যা হবে? হ্যাঁ হবে। আমার অন্তরটা চিৎকার করে কাঁদছে সাহেব, কাজলের ছলনায় চিৎকার করে কাঁদছে। কেউ শুনতে পাচ্ছে না, কেউ না। কিন্তু আমি ওই ছলনাময়ী নারীর চিৎকার শুনতে চাই। ও যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে, বাঁচার জন্য একটু শ্বাস নেবার জন্য চিৎকার করবে, সেই মরণ চিৎকার নিজের কানে শুনে আমি ওনার ভেতরের কণ্ঠকে ধামা চাপা দিতে চাই। কাজলের অন্তিম চিৎকারে ঢেকে যাক আমার কন্যা। শোনো, আজ কতদিন হলো মনে আছে? আজ এমনই একদিন যা চিরদিন আমার স্মরণ থাকবে। হ্যাঁ, আজ তোমাকে কিছু কথা বলার ছিল। বলে ফেলো। তোমার পাশে দাঁড়িয়ে মুখে বলার সাহস আমি হারিয়ে ফেলেছি, তাই আমার সমস্ত কথা রেকর্ড করে রেখেছি এই ক্যাসেটে। শুনে নিও। কখন ফিরবে? সময় মতোই ফিরে আসব। আমি তোমার টেলিফোনের অপেক্ষায় থাকব। তুমি কি শুনেছ আমার দেয়া ক্যাসেট? শুনেছ আমার সমস্ত কথা? সাগর, তুমি কি আমাকে ক্ষমা করতে পেরেছ?
আজ তোমাকে কিছু কথা বলার ছিল। তোমার পাশে দাঁড়িয়ে মুখে বলার সাহস আমি হারিয়ে ফেলেছি, তাই আমার সমস্ত কথা রেকর্ড করে রেখেছি, শুনে নি। সাগর, তোমার কাছে সত্য গোপন করাটা এখন আমি পাপ মনে করি। বাসুরাতে তোমাকে একটা মানুষের কথা বলেছিলাম, সেটা কোনো সত্যিকারের মানুষ ছিল না, সেটা ছিল শাহেদ আর আমার সাজানো নাটক। একদিন শাহেদ বলল, পৃথিবীতে বাঁচার মতো বাঁচতে হলে টাকা লাগে, আর সৎপথে থেকে অনেক টাকার মালিক হওয়া যায় না। শাহেদ নানা রকম ধান্দাবাজি শুরু করলো, আমিও ওকে সহযোগিতা করতাম। এভাবেই একদিন দেখা হয়ে গেল তোমার সাথে। তোমার কাছ থেকে আমি ভালোবাসা শিখেছি সাগর। তোমাকে আমি এতই ভালোবেসেছি যে তোমাকে হারানোর ভয়ে আসিফকে টাকা দেবার জন্য আমার গয়না তুলে দিয়েছি শাহেদের হাতে। আসিফ তোমাকে সব কথা খুলে বলার ভয় দেখিয়ে শাহেদকে ব্ল্যাকমেল করছিল। আমি সোনা গয়না টাকা সম্পত্তি সব কিছু হারাতে পারবো, কিন্তু তোমাকে হারাতে পারবো না। শাহেদকে বলেছি সৎভাবে জীবনযাপন করতে, বন্ধু হিসেবে আমি যতটুকু সাহায্য করা দরকার আমার স্বামীকে বলে আমি সেটা করব। যদি আমার ভুলটা ক্ষমা করতে না পারো, ফোন করার দরকার নেই। সন্ধ্যার পর আমি নিজেই এই পৃথিবী ছেড়ে চলে যাব, যে পৃথিবীতে তোমাকে পাবো না, সেই পৃথিবীতে আমি বাঁচতে চাই না। ও মাই গড, আমি কি করেছি? সাগর, আমরা বুঝতে পারছি না আপনার স্ত্রীকে কেন হত্যা করতে এসেছিল, দেখুন তো চিনতে পারেন কিনা। চিনতে পারলেন না? আমিনুল, লাশটা পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। কাজল, সাগর, মিস্টার সাগর, আপনার বন্ধু সময় মতো না এলে মারাত্মক ঘটনা ঘটতে পারত। বন্ধু? হ্যাঁ, জীবনের ঝুঁকি নিয়ে উনি আপনার স্ত্রীকে রক্ষা করেছেন। আরে দোস্ত, ব্যবসায়িক কাজে কক্সবাজার এসেছিলাম, যাবার আগে ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই, কিন্তু এসে তো দেখলাম মারাত্মক ব্যাপার। আরে একটু হলেই তো কাজল। ও ভাগ্য ভালো যে সময় মতো আমি এসেছিলাম। বুঝতে পারছি তোর মানসিক অবস্থা বিপর্যস্ত, এ সময় তোর পাশে বসে থাকা উচিত ছিল, কিন্তু আমার প্লেন ছাড়বে 5:30, এখন বাজে 4:20, আর এক মুহূর্ত থাকতে পারছি না। ধন্যবাদ দেবার চেষ্টা করবি না, এটা আমার পরম সৌভাগ্য যে তোর মতো বন্ধুর বিপদে সাহায্য করতে পেরেছি। অফিসার,
আমি কি এখন যেতে পারি? অবশ্যই, কোনো সমস্যা হলে সাগরকে বললেই আমাকে পেয়ে যাবেন। চলি দোস্ত, আসি কাজল। আমার তো বিশ্বাসই হয় না কোন মানুষ আমার এই নিষ্পাপ বৌমাকে মারার চেষ্টা করতে পারে। তোমার দোয়া মা, তোমার দোয়া আছে বলেই আমি এখন তোমার বুকে ফিরে এসেছি। অপূর্ব, মানে বলে এমন শোক আমার কপালে ছোটে। কে বললো তোমার মানে? তুমি আমার বৌমার জীবন বাঁচিয়েছ, আজ থেকে তুমিও আমার ছেলে। খুব ভালো লাগলো আপনার কথা শুনে। বৌমা তুমি রেডি হয়ে এসো, সবাই একসাথে খাব। তোরা দুজন দাঁড়িয়ে কেন, যা ফ্রেশ হয়ে আয়। হাতে খুব বেশি সময় নেই, জরুরি কাজ আছে আমার, তার আগেই খারাপটা সেরে ফেলতে চাই। কি বলতে চাও? ফ্রেশ হয়ে গেস্ট রুমে এসো। তোমাদের বাড়ির গেস্ট রুমটা কিন্তু খুব সুন্দর। কাজের কথা বলো, সেদিন তুমি আমাকে অডিও শুনিয়েছিলে, আজ তোমাকে আমি একটা ভিডিও দেখাবো। কি আছে তোমার ভিডিওতে? আগে দেখো, রেডি করেই রেখেছি, অবশ্য পুরোটা না দেখলেও চলবে, তুমি বুদ্ধিমান, অল্পতেই বুঝে যাবে। দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে কেয়ারটেকার ঝর্ণা বাসা থেকে বেরিয়ে যাবে, ফিরতে ফিরতে সন্ধ্যা। ঝর্ণা বের হয়ে যাবার পরপরই আমি বেরিয়ে যাব বাসা থেকে। আমি সোজা গাড়ি চালিয়ে চলে যাব সমুদ্রের ধারে, সেখান থেকে ফোন করব বাসার নাম্বারে। কাজল এসে টেলিফোনটা ধরবে, ঠিক এই সময় তুমি তোমার কাজ শুরু করবে, কলাটা পেঁচিয়ে এমন ভাবে টান দেবে যেন টেলিফোনটা রাখতে না পারে, ঝুলে থাকে, তিল তিল করে ওকে হত্যা করবে। ওই বড় ব্যাগটাতেই লুকোনো ছিল ক্যামেরা, সব রেকর্ড হয়েছে, এর একটা কপিও করে রেখেছি। এখানে শুধু তোমার ছবি আছে, কাকে তুমি খুন করার দায়িত্ব দিয়েছো তার ছবি নেই। সবাই ধরে নেবে যে লোকটা খুন করতে গিয়েছিল, কথাগুলো তুমি তাকেই বলেছ। তোমাকে ফাঁসানোর জন্য মাত্র 20,000 টাকা দিয়ে লোকটাকে ভাড়া করেছিলাম, সব কিছু শিখিয়ে দিয়েছিলাম, খুবই ভালো করেছিল লোকটা, কিন্তু কিন্তু ও জানতো না কাজলকে খুন করার আগে তাকে মরতে হবে, কারণ কাজল মরতে পারে না, কাজল আমার ভালোবাসা, আমার প্রেম। না, কাজল তোমার প্রেম নয়, ও তোমাকে স্রেফ বন্ধু মনে করে, কাজল আমার প্রেম, আমার ভালোবাসা। থাকবে না সাগর, থাকবে না। এই সিডি যদি কাজল দেখে, তোমার প্রতি তার বিন্দু মাত্র ভালোবাসাও থাকবে না, ও তোমাকে ঘৃণা করবে। এই সিডি যদি পুলিশের হাতে যায়, হইচই পড়ে যাবে, তুমি অ্যারেস্ট হবে, ফাঁসি না হলেও জেল হবেই। তোমার মায়ের জন্য বড় দুঃখ হয়, উনি যদি এই সিডি দেখেন কি যে হবে আল্লাহই জানেন। কি চাও তুমি? আমার ভালোবাসার কাজলকে ফেরত চাই। তুমি আমাকে দুটো রাস্তা দেখিয়েছিলে, আমি তোমাকে তিনটা রাস্তা দেখাব। এক, পুলিশের কাছে স্যারেন্ডার করে জেলে যাওয়া, সেক্ষেত্রে কাজল জানবে, মা বেচারাও জানবে। দুই, আত্মহত্যা করা, সেটা অবশ্য সব দিক থেকে আমার জন্য ভালো। তিন, কাজলকে তালাক দিয়ে কাবিনের 1 কোটি টাকা দিয়ে দেওয়া। আমি জানি
সিদ্ধান্ত নিতে তোমার সময় লাগবে। দিলাম সময় বিকাল পর্যন্ত, ঠিক 4টায় তুমি ক্যাপিটাল পাইপ ইন্ডাস্ট্রিতে চলে আসবে, তালাক নামা রেডি থাকবে, সেখানে ফয়সালা হবে। আর হ্যাঁ, গাবিনের 1 কোটি টাকার সাথে কন্ট্রাক্টের বাকি 50 লক্ষ টাকা আনতে ভুল করো না, মোট 1.5 কোটি। ও, তুমি তো আমার পুরোটা দেখোনি, দেখতে থাকো, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। মা আবার নাস্তার টেবিলে অপেক্ষা করছেন, কি যে করি। যা বললাম মনে থাকবে তো? একালই আমরা কোনোদিন বেইমানি করি না। মুখ ফুইটা যেটা কইছেন মনে করেন বাস্তবে সেটা ঘইটা গেছে। তুই তোর এত বড় সাহস, আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস? ও তোকে খুন করতে চেয়েছিল। জানি আমি, সব জানি, আড়াল থেকে আমিও তোর ভিডিও দেখেছি, সব শুনেছি আমি। সাগর আমাকে এতটাই ভালোবাসে যে অন্য কারো সঙ্গে আমাকে দেখতে চায় না। তোর কাছে ছেড়ে দেবার চাইতে আমাকে হত্যা করাটা সে ভালো মনে করেছিল। কাজু, খবরদার, খবরদার, তুই আমার নাম উচ্চারণ করবি না। তুই টাকার জন্য, সেফ টাকার জন্য আমাকে সাগরের হাতে তুলে দিয়ে বিয়ের নাটক সাজিয়েছিস। তুই ভুল করছিস কাজল, এসব এসব আমি কার জন্য করেছি? তোর জন্য, তোর সুখের জন্য আমি অন্ধের মতো টাকার পেছনে ছুটেছি। আমি আমি তোকে অনেক ভালোবাসি। একজন খুনি কখনো ভালোবাসতে পারে না। আজ তুই খুনি, তুই খুন করেছিস সোলেমান চাচাকে, খুন করেছিস আজিবকে, এখন খুন করতে চাচ্ছিস আমার স্বামীকে। টাকার লোভে তুই একটা অমানুষ হয়ে গেছিস। তোকে ভালোবাসার চাইতে রাস্তার একটা কুকুরকে ভালোবাসা অনেক ভালো। তুই একটা জঘন্য, তুই একটা নর্দমার কীট। সাগরের টাকার মনে তুই অন্ধ হয়ে গেছিস, ভুলে গেছিস আমার কথা, তোর বন্ধুর কথা, যে বন্ধু ছিল তোর ভালোবাসা। আমি তোর সাগরকে বাঁচতে দেবো না, তুই শুধু আমার হবে, আমার। না, আমি শুধু সাগরের, সাগর আমার একমাত্র ভালোবাসা। সাগরকে তুই কোনোদিনই পাবি না, কোনোদিনই না। আমি আমার সাগরকে মরতে দেব না। সাগরকে তুই বাঁচাতে পারবি না, পারবি না। বুদ্ধিমান মানুষ, বুদ্ধি আছে বলেই আজ তুমি এখানে এসেছো।
তালাক নামায় সই করতে। টাকাটা কি গাড়িতে? না। মানে? আমি টাকা দিতে আসিনি। আর তালাক নামায় সই করা অসম্ভব। আমি শুধু বলতে এসেছি তোমার যা কিছু করার আছে করতে পারো। তোমার ভিডিও ক্যাসেট তাহলে আমি পুলিশের কাছে দিয়ে দেব। আমিও আসিফের অডিও ক্যাসেট পুলিশকে দেব। জেল হবে তোর, জেল। সুলেমান আর আসিফকে খুন করার অপরাধে ফাঁসি হবে তোর। না, ফাঁসিতে আমি ঝুলবো না, ফাঁসিতে ঝুলবি তুই। এখানে এখনই তোকে আমি মেরে ফাঁসিতে ঝুলাবো। কে কাকে মারে আর কে কাকে ঝোলায়?
কাজল, তুই আমার স্বামীকে মারতে চাস? কেড়ে নিতে চাস আমার ভালোবাসা? পবিত্র কলেমার বন্ধন ছিঁড়ে আমাকে তুই বিধবা করতে চাস? তুই নারী জাতির ভালোবাসা দেখেছিস, স্নেহ মায়া মমতা দেখেছিস, নারী জাতির প্রতিশোধ দেখিসনি? নারী যখন জেগে উঠে তখন তুই কেন কোন শক্তি তাকে দাবিয়ে রাখতে পারে না? ভুল করেছিল, ভালোবাসা যে কত বড়, বুঝতে পারছি টাকা লোভে লোভে আমি অন্ধ হয়েছিলাম, লোভে পাবে পাবে মৃত্যু। তুই আমাকে ক্ষমা করতিস কাজল? সাগর, সাগর, লাশগুলো পোস্টমর্টমের জন্য মর্গে পাঠাও। সরি মিস্টার চৌধুরী, আপনাদের দুজনকে থানায় যেতে হবে। চলো। অর্ডার, অর্ডার, অর্ডার। এই আদালতে পুলিশ প্রদত্ত প্রতিবেদন, তথ্য এবং প্রমাণের ভিত্তিতে নিঃসন্দেহে প্রতীয়মান হচ্ছে যে নিহত শাহেদ একজন ঠান্ডা মাথার খুনি। এর আগে সে সুলাইমান এবং আসিফ আকবরকে নির্মমভাবে হত্যা করেছিল। সে বিশিষ্ট শিল্পপতি সাগর চৌধুরীকে হত্যা করার উদ্দেশ্যেই ক্যাপিটাল পাইপ ইন্ডাস্ট্রিতে ডেকে নিয়ে যায়। স্বামীকে বাঁচাতে সেখানে ছুটে যান কাজল চৌধুরী। স্বামীকে মৃত্যুর মুখোমুখি দেখে তাকে বাঁচানোর জন্য আসামি কাজল শাহেদকে আঘাত করে, এতে শাহেদ নিহত হয়। আসামির বয়স এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 304 ধারা মতে কাজল চৌধুরীকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে।